সালামু আলাইকুম, মিউট করে দাও। সালামু আলাইকুম, আমিরুল ভাই শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আরাফাত রহমান কোকর মাগফিরাত কামনা করছি এবং তার বিধি আত্মার আল্লাহ যাতে তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন সেই দোয়া করছি। আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা তিকবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা তার, কিন্তু তারপরও নিজেকে সরাসরি রাজনীতির সঙ্গে জড়াননি। রাজনীতি আর ক্ষমতার প্রতি নির্মম থাকতে পারাই তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। এই জায়গায় অন্য অনেকের চেয়ে আলাদা ছিলেন আরাফাত রহমান কোকো। রাজনীতি বিমুখ এই তরুণ ক্রিয়ামুখী নিজে খেলেছেন, খেলা আয়োজন করেছেন, ক্লাব পরিচালনা করেছেন। স্বল্প আয়ুর জীবনে ক্রিকেটকে বেশি ভালোবেসেছিলেন আরাফাত রহমান কোকো। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 51তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ভার্চুয়াল স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপদেষ্টা মাননীয় চেয়ারপারসন বিএনপি, সভাপতি বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ এবং আজকের এই স্মরণ সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত সজ্জন ব্যক্তি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে আমাদের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন শাহনুরুল কবির শাহীন, সাবেক সংসদ সদস্য এবং সাবেক সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উপস্থিত আছেন শফিকুল হক হীরা, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এবং তিনি আমাদের কোকো ভাইয়ের সাথে খুব ক্লোজলি কাজ করেছেন এবং তিনি যখন হোমওয়ার্ক ক্রিকেট তৈরি হয় তিনি ডিরেক্টরের দায়িত্ব পালন কোকো ভাইয়ের সাথে থেকে। এখানে উপস্থিত আছে তাবিদ আওয়াল, যিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি এবং আমাদের উত্তরের মেয়র পদ প্রার্থী এবং জনতার মেয়র বলে খ্যাত, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এখানে উপস্থিত আছে প্রকৌশলী ইশরাক হোসেন, ক্রীড়া সংগঠক, আমাদের মেয়র পদ প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের এবং জনতার মেয়র খ্যাত। এখানে উপস্থিত আছেন আরো রফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সর্বশেষে উপস্থিত আছেন কাজী মহিউদ্দিন বুলবুল, মহাসচিব জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। আমি প্রথমে কোরআনতালাওয়াতের জন্য অনুরোধ করছি আমাদের বাবুভাইকে যে পবিত্র কোরআনতালাওয়াত করে আজকের আমরা ভার্চুয়াল যে স্মরণ সভাটি শুরু করতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أخلق وأعوذ عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما العسر يسرا إنما العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ রফিকুল ইসলাম বাবু ভাই আপনাকে। না আমিনুল, আর তুমি কি করলা, তোমার পরিচয়টা একটু দিতে হবে তো, সবাই তো জানতে হবে যে তুমি কে, তাই না? সবাইটা বলছো, তোমার নিজেরটা নিজেই বলো। আচ্ছা, আমি আমিনুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএনপি বাংলাদেশ। আজকে আমাদের এই ভার্চুয়াল এই আজকের এই আলোচনা পরিচালনা করবেন আমাদের বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গর্ব, যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিনি ক্যাপ্টেন হিসাবে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা জানি যে সার্কে সেই সময় বাংলাদেশ স্বর্ণ আনা তার পক্ষে সম্ভব হয়েছিল এবং দীর্ঘদিন বাংলাদেশের ফুটবল অঙ্গনে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল। তা আমাদের যে ক্রীড়া পরিষদ সেটারও সে অন্যতম কর্মকর্তা। এখন আমিনুল হক, আমিনুল আমাদের আজকের এই ভার্চুয়াল আলোচনা পরিচালনা করবে। ধন্যবাদ সালাম ভাই আপনাকে।
হ্যাঁ, আপনার এই মূল্যবান কথার জন্য। আমরা আলোচনায় এবং স্মরণ সভার যে বক্তব্য সেটা আমরা শুরু করতে চাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটে মান উন্নয়নে আরাফাত রহমান কোকো ভাই যেভাবে ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশের যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরও ক্রিকেটের কিন্তু আসলে সেই নিজস্ব যে মাঠ ছিল না, বাট সেই ক্রিকেট মাঠের জন্য যে উদ্যোগ নিয়ে তিনি যে মিরপুর যে শেরেবাংলা স্টেডিয়ামে হোম অফ ক্রিকেট হিসেবে খ্যাত সেই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত করেছিলেন। তো আমরা বক্তব্য শুরু করতে চাই। আমি প্রথমেই অনুরোধ করছি কাজী মহিউদ্দিন বুলবুল, মহাসচিব জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। বুলবুল ভাই, আপনার আলোচনা সভা শুরু করতে বলছি। আসসালামু আলাইকুম জনাব সভাপতি, বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ জনাব আব্দুল সালাম সাহেব, সালাম ভাই, এবং উপস্থিত আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, জনাব শাহ নুরুল কবির প্রাক্তন ক্রিকেট বোর্ড সহসভাপতি এবং প্রাক্তন এমপি জনাব শাহ নুরুল কবির শাহিন সাহেব, রফিকুলক হীরাবাই, এবং উপস্থিত আছেন মেয়র পদপ্রার্থী ঢাকা উত্তর এবং দক্ষিণের জনাব তাবিদ আউয়াল এবং জনাব ইশরাক হোসেন, এবং উপস্থিত আছেন জনাব রফিকুল ইসলাম বাবু ভাই সহ আমিনুল ভাই, যিনি সঞ্চালন এই সভার পরিচালনা করছেন, উনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ক্রীড়া উন্নয়ন পরিষদের অন্যতম কর্মকর্তা। আর আসসালামু আলাইকুম। আমি অবশ্য সর্বপ্রথম আমাকে দেওয়ার উৎস, আমার এই মুহূর্তে একটু দুঃখজনক একটা ঘটনা আছে, আমার মেয়েটা এই মুহূর্তে হসপিটালে, তবুও আমি যেহেতু কথা দিয়েছিলাম আপনাদের সাথে এই সভায় উপস্থিত থাকব, তো আমি এই জন্য কিছু কথা বলে সংক্ষিপ্ত আকারে, আসলে মানসিকভাবেও আমি কিছুটা বিপর্যস্ত এই মুহূর্তে, কিছু কথা বলে আমি বিদায় নিতে চাই। আমি প্রথম জনাব আরাফাত রহমান কোকো সাহেব সম্বন্ধে আজকের এই স্মরণ সভায়, আমরা সবাই জানি, বাংলাদেশের অনেক ম্যাক্সিমাম লোকে এটা জানে যে উনি ক্রিকেটের অন্যতম একজন সংগঠক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে 2002 শেষের দিকে ওনার সাথে সংগঠনের ব্যাপার নিয়ে মরহুম গোলাম রসুল মোল্লা এবং মরহুম দস্তগীর চৌধুরী সহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সংগঠন নিয়ে ওনার সাথে আলোচনা শুরু করি। এবং উনি আসলে আপনারা যেটা জানেন যে উনি একজন শুধু ক্রীড়া সংগঠক, উনি ক্রীড়া সংগঠক নয়, এদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত স্বল্প সময়, যাকে যা ধূমকেতু হিসাবে আমি মনে করি, একজন সংগঠক এদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক রূপরেখায় উনি পরিবর্তন করার একটা প্রচেষ্টা করেছেন এবং অনেক পরিবর্তন করেছেন, এবং বিশেষ করে এই দেশের ক্রীড়াঙ্গনকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, যেটা জেলা তৃণমূল পর্যায়ে ক্রীড়া সংগঠনকে উনি তুলে আনার জন্য 2003 সালে আমরা সর্বপ্রথম ওনার নেতৃত্বে, উনি কখনো ফ্রন্টে থাকতেন না, উনি নেপথ্যে, সবসময় নেপথ্যে থেকেই আমাদের এই সংগঠনকে সারা বাংলাদেশে একটা নতুন একটা সংগঠনের রূপ দিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন। সেই সংগঠনের যে সংগঠনের সভাপতি ছিলেন অধ্যাপক গোলাম রসুল, মরহুম অধ্যাপক গোলাম রসুল মোল্লা, এবং মহাসচিব ছিলেন আলহাজ দস্তগীর চৌধুরী, আমি যুগ্ম মহাসচিব ছিলাম। এখানে উপস্থিত আজকের এই মিটিংয়ে উপস্থিতির মধ্যে অন্যতম পৃষ্ঠপোষক জনাব আব্দুল সালাম, সালাম ভাই, এবং উনি সবই জানেন আমাদের সাথে সার্বিকভাবে সকল ব্যাপারে আমাদের তত্ত্বাবধান করে আমাদের এই সংগঠনকে সুসংগঠিত করার জন্য উনি আমাদেরকে প্রেরণা এবং সবকিছু ব্যবস্থা করেছিলেন। আজকে আমি আরো একজনের কথা স্মরণ করি, যদিও এটা কোকো সাহেবের স্মরণ সভা, আমি মরহুম সাদেক হোসেন খোকা সাহেবকে স্মরণ করতে চাই, যিনি আমাদের এই সংগঠনের অন্যতম উপদেষ্টা ছিলেন এবং যার পৃষ্ঠপোষক, যিনি আমাদেরকে এই পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন, আমি ওনাকেও স্মরণ করি আজকের এই মুহূর্তে, উনি হয়তো জীবিত নাই। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, ওনার সাংগঠনিক যে দক্ষতা বা ক্ষমতা ছিল, ওনার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে 64 জেলায় আমরা ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে সংগঠন গঠন করি, প্রত্যেকটা জেলা ব্যাপী আমরা কমিটি গঠন করি, যে কমিটি অদ্যাবধি বহাল আছে এবং পরবর্তীকালে
পরবর্তীকালে আমাদের বিভিন্ন ফেডারেশন নির্বাচনগুলিতে যার প্রভাব বিদ্যমান, এবং আমরা সারা বাংলাদেশে সংগঠনকে সংগঠিত করে আমরা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ হোটেল সোনারগাঁয়ে যে সম্মেলন করি, সে সম্মেলনে এখানে জীবিতদের মধ্যে আব্দুল সালাম সাহেব এখনো উপস্থিত আছেন, যিনি এখনো বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছেন। আমি অবশ্য বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের অতিরিক্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করি, যদিও এই মুহূর্তে আমাদের আসলেই কোনো কর্মকাণ্ড নাই এবং এটা নিয়ে বিভিন্ন সময় আলাপ আলোচনা হয়। আমিনুল ভাই বিভিন্ন সময় আমার সাথে আলাপ আলোচনা করে আমাদের এই সংগঠনকে নতুনভাবে আমাদের এই সংগঠনকে কর্মকাণ্ডকে চালাই রাখার জন্য চেষ্টা করতেছে, যেটা সালাম ভাই বিভিন্ন সময় উপদেশ দিয়ে বিভিন্ন সময় উনিও আমাদের এই সংগঠনকে যাতে সুসংগঠিত করতে পারি এই চেষ্টা করতেছে। তারপরেও এই মুহূর্তে করোনার কারণে হয়তোবা আর বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা আবার, কারণ মফস্বল লেভেল থেকে সমস্ত সংগঠকদেরকে নিয়ে এভাবে গঠন করা, কারণ যেটা জনাব আরাফাত রহমান সাহেব আমাদেরকে সৃষ্টি করে দিয়ে গিয়েছিলেন এবং উনি আমাদের এই সংগঠনের সম্মেলন শেষে সবাইকে সুসংগঠিত করে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে উনি বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে সংগঠন করেছিলেন। কিন্তু আজকের এই মুহূর্তে আমরা এর পরবর্তীকালে আমাদের এই সংগঠন গঠনের পরে জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ 22টা ফেডারেশন, আমার মনে আছে 22টা ফেডারেশন নির্বাচন হয়েছিল এবং 22টা ফেডারেশনে আমাদের নেতৃত্বে আমরা ফেডারেশন গঠন করেছিলাম। তার মধ্যে অ্যাথলেটিক ফেডারেশনের তৎকালীন সময়ে সভাপতি ছিলেন জনাব আব্দুল সালাম, শাহিন ভাই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি সরি দুঃখিত এই মধ্যে একটা নাম আসলে আমি শাহিন ভাইয়ের কথাটা ভুলে গিয়েছিলাম, আমাদের এই সংগঠনের জন্মলগ্ন থেকে যাদের পৃষ্ঠপোষক তার মধ্যে জনাব শাহ নুরুল কবির শাহিন একজন অন্যতম পৃষ্ঠপোষক, রফিকুল ইসলাম বাবুরও যথেষ্ট অবদান আছে আমাদের সংগঠনের সাথে এবং রফিকুল ইসলাম বাবু ক্রিকেট ওরিয়েন্টেড, উনি ক্রিকেটকে নিয়েই আসলে এবং কিন্তু আমাদের এই সংগঠনের তারও একটা অবদান ছিল। যাই হোক, আমি এখন যেটা মূল বিষয় যেটা সেটা জনাব আরাফাত রহমান কোকো সাহেব, ওনার আসলে ওনার প্রচেষ্টায় ওনার দিক নির্দেশনায় এদেশের ক্রিকেটের যে বৈপ্লবিক যে পরিবর্তন শুরু হয়েছিল ঠিক তখন থেকে আজকা প্রস্তুতকৃত ক্ষেত্রে এখন যারা ক্রিকেট নিয়ে যারা ধরেন করতেছে তারা এটা প্রস্তুতিটা সেখান থেকেই আসছে এবং আরাফাত রহমান কোকো সাহেবের সেই সংগঠন আজও জীবিত আছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, এই ক্রীড়া সংগঠক পরিষদের আমাদের এই সভাপতি জনাব গোলাম রসুল মোল্লা সাহেব মারা গেছেন, এখন আমি মহাসচিবের দায়িত্বে আছি, কিন্তু আমরা এখন মফস্বল লেভেল থেকে সবগুলিকে একত্র করে এখানে আসলে সেভাবে হয়তোবা আমরা সংগঠিত হতে পারতেছি না, সংগঠিত মানে মিটিং করার হয়তো সুযোগ না, কিন্তু আমাদের সংগঠনটা সারা বাংলাদেশে সুন্দরভাবে আছে। আমি আজকের এই সভায় জনাব আমাদের মহাসচিব মহোদয় ওনার হয়তো একটু সুদৃষ্টি, ওনার অবশ্য নলেজ আছে বিভিন্ন সময়, উনিও আমাদের, আমি এই কথাটাও বলতে অবশ্য ভুলে গেছিলাম কারণ আমি আসলে মানসিকভাবে কিছুটা ইয়ে আছি, জনাব মহাসচিব মহোদয় আমাদের এই সংগঠনের পরিষদের অন্যতম প্রথম সদস্য হয়েছিলেন, হ্যাঁ সদস্য হয়েছিলেন এবং উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা অন্যতম, এবং মেজর হাফিজ সাহেব ছিলেন, মেজর হাফিজ সাহেবও উপদেষ্টা। তো যাই হোক, এখন আমাদের এই সংগঠনটা এখন সারা বাংলাদেশে সুসংগঠিত অবস্থায় আছে এবং সেই সংগঠনটার কে আবার অবস্থা যখন স্বাভাবিক অবস্থা যখন বিরাজ করবে দেশে তখন ইনশাল্লাহ আমরা, এখন সারা বাংলাদেশে প্রায় সকল জেলার সাথে আমার যোগাযোগ এখনো আছে এবং আমাদের নেতাদের সাথে বিভিন্ন সময় কথা হয়, আপনারা যখন চাইবেন এ সম্বন্ধে সালাম ভাই এবং বাবু ভাইও আমাদের সম্বন্ধে ভালোভাবে যোগাযোগ আছে এবং উনিও জানেন অনেক সময় অনেক মিটিং এ আমরা একত্রিত হই, বিশেষ করে সালাম ভাই আমাদেরকে ভবিষ্যতেও মহাসচিব মহোদয় পৃষ্ঠপোষকতা এবং সালাম ভাই যদি পূর্ণাঙ্গ ভাবে দায়িত্ব নেয় আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ক্রীড়া সংগঠন কোকো সাহেবের এই সংগঠনকে আমরা সম্পূর্ণভাবে পুনরুজ্জীবিত করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। ওকে ধন্যবাদ, ধন্যবাদ কাজী মহিউদ্দিন বুলবুল ভাই আপনাকে, উপস্থিত স্মরণ সভার সকল আলোচক বৃন্দ, আমি আমাদের মাননীয় মহাসচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের কাজী মহিউদ্দিন বুলবুল ভাই যে কথাগুলি বললেন আমি মহাসচিব স্যারের সাথে বিষয়টা অত্যন্ত কনসার্ন, তিনি বারবারই আমাকে পরামর্শ দিয়েছেন,
যে এটা কিভাবে আমরা সুন্দরভাবে করতে পারি, এবং আমি সালাম ভাইয়ের সাথে বেশ কয়েকবার এগুলি নিয়ে আলোচনা করেছি এবং শাহিন ভাই আছেন আমাদের, বাবু ভাই আছেন সকলের সাথেই। তো আমরা আশা করছি যে অচিরে আমরা এই সংগঠনটিকে একটি সুসংগঠিত ভাবে আবার সারা বাংলাদেশের সকল ক্রীড়াবিদদেরকে একসাথে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি পরবর্তী আলোচকের কাছে যাচ্ছি, যে আমাদের পরবর্তীতে এই স্মরণ সভার মূল্যবান আলোচনা করবেন রফিকুল ভাই, সাবেক যুগ্ম সম্পাদক ক্রিকেট বোর্ড। বাবু ভাই, আপনাকে অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভার, ভার্চুয়াল স্মরণ সভার উপস্থিত মাননীয় আজকের প্রধান অতিথি জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের আজকের এই সভার সভাপতি আব্দুল সালাম, আমাদের উপস্থিত এখানে আছেন শাহনুর কবির শাহিন, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহসভাপতি, এবং আরো উপস্থিত আছেন আমাদের ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের দুই মেয়র ক্যান্ডিডেট এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক তাবিদ আউয়াল এবং ইশরাক, এবং আরো উপস্থিত আছেন আমাদের এখানে মহিউদ্দিন বুলবুল, আপনারা তার বক্তব্যের মধ্যে শুনেছেন, এবং আমিনুল হক, সাবেক খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। আসসালামু আলাইকুম। আমি আসলে এই স্মরণ সভাগুলি করার উদ্দেশ্য একটাই, হয়তো আজকে আমাদের মাঝে জনাব আরাফাত রহমান কোকো নেই, কিন্তু তার জন্য আমরা কেন স্মরণ সভা করছি? স্মরণ সভা এরকম তো অনেকেই মারা যায়, কিন্তু কেন করছি আজকে? হ্যাঁ, এমন সব ব্যক্তিত্ব আছেন যারা মরে যেও সারা জীবন দেশের এই 16-17 কোটি মানুষের ভিতরে স্থান করে নিয়েছে এবং থাকবেন, তারা জীবিত থাকবেন। তারা কিভাবে থাকবেন? তাদের যে কৃত কর্মগুলি ছিল, যে ভালো ভালো কাজগুলি ছিল, সেগুলো যদি আমরা মানে খুব সততার সহিত কাজ করতে পারি, অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, সেটার মাঝেই উনি বেঁচে থাকবেন। এবং উনি যে কাজগুলি আমাদের দেখিয়ে দিয়ে জীবন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক বিশেষ করে ক্রীড়াঙ্গনে যারা আছে তারা কিন্তু কৃতজ্ঞতা চিত্তে ইনশাল্লাহ স্মরণ করবেন এবং এটা ভুলে যাবেন না যে সে কি অবদান রেখে গেছেন আমাদের এই ক্রিকেট উন্নয়নে। বিশেষ করে সমস্ত ফেডারেশন গুলি উনি গঠন করার ক্ষেত্রে কিছু না কিছু ভূমিকা ছিল, কিন্তু স্পেশালি সে যেহেতু ক্রিকেটের লোক, ক্রিকেট নিয়ে বেশি ভাবতেন। আমি দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি যে উনি কিভাবে ক্রিকেট নিয়ে চিন্তা করতেন, অস্থির হয়ে যেতেন যদি বাংলাদেশের কোনো বিপর্যয় বা কোনো রকম খারাপ কিছু দেখতেন, এবং ক্রিকেটকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেটার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা ছিল তার। আজকে হয়তো অনেকে ভাববেন যে বাংলাদেশের ক্রিকেট কত এগিয়েছে, কত ভালো নাম ডাক করছে, কত কিছু করছে, কিন্তু এটার পিছনে কিন্তু কার হাত ছিল, কে এটার অগ্রণী ভূমিকা পালন করেছিল, সেটা যদি আমরা একটু পিছনে তাকিয়ে দেখি, সেটা কিন্তু অটোমেটিক আমাদের জনাব আরাফাত রহমান খোকন নাম চলে আসবে। উনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে যেভাবে ভেবেছিলেন ঠিক সেটারই প্রতিফলন ঘটেছে কিন্তু পরবর্তী বছরগুলিতে। সবাই মনে করছে যে কাকতালীয় ভাবে বাংলাদেশ টিম ভালো করছে বা যারা বর্তমানে এখন বোর্ড পরিচালনা করছেন, ছাত্র আছেন, তারাই এটা এভাবে তুলে আসছেন, দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন, কিন্তু এটা ভুল ধারণা। আসলে ওনার ভূমিকা ছিল যথেষ্ট, এবং উনি যে ভূমিকা রেখেছিলেন সেটা কিন্তু যখন রেখেছিলেন তখন কিন্তু অনেক সমালোচনা আলোচনা হয়েছিল, আলোচনার ঝড় উঠেছিল, কিন্তু উনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছিলেন এবং বলেছিলেন যে আমি যে পদক্ষেপগুলি নিয়েছি একদিন বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে। এবং তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি 2007-এ প্রথমেই আমরা কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছিলাম ওয়ার্ল্ড কাপে। আপনি ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপে দেখেন, তাদেরকে কিন্তু প্রথম রাউন্ডে আমরা বিদায় করে দিয়েছিলাম, সেটার বহিঃপ্রকাশ ছিল। তারপর আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ টিম আরো এগিয়ে গিয়েছে, কি কারণে? উনি যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন বিশেষ করে ডেভেলপমেন্ট ক্রিকেটে, যে পাইপলাইন আমাদের মানে ইয়াং ক্রিকেটার তৈরির ক্ষেত্রে যে পাইপলাইন সৃষ্টি করেছিলেন সেটা কিন্তু স্মরণকালে মানে স্মরণীয় বিষয়, একটা একদম এক্সাম্পল হিসাবে সবার কাছে উত্থাপন করা যায়, কারণ এরকম উদ্যোগ কেউই নেয়নি এর আগে। উনি রিস্ক নিয়েছিলেন এবং একটি জিনিস আমি বলবো, যে যে কাজগুলি উনি করেছিলেন সেটা কিন্তু অনেক সততার সহিত করেছিলেন, এবং সততা এবং নিষ্ঠা ছিল বলে কিন্তু আল্লাহর রহমত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে, এবং তখন কিন্তু বাংলাদেশের অনেক খেলোয়াড় সৃষ্টি হয়েছিল যারা ধারাবাহিকভাবে বর্ষগুলিতে বাংলাদেশ জাতীয় দলে খেলেছে, বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে, সেটা কিন্তু স্মরণীয় বিষয়। এবং এটা ভুলে গেলে চলবে না যে আজকের যে বাংলাদেশ সেটা কিন্তু এমনি এমনি হয় নাই, এটার পিছনে কেউ না কেউ রূপকার ছিল, সেটা হলো জনাব আরাফাত রহমান কোকো। এবং আরো আমি অনেক কিছু বলতে পারবো,
বলে শেষ করা যাবে না। এই ভার্চুয়াল মিটিং এ হয়তো সামান্য অল্প সময়ের জন্য কথা বলা যায়, কিন্তু আমি বলি উনি যে সততার সহিত কাজ করেছে সেটা কিন্তু উল্লেখযোগ্য বিষয়। আপনি দেখেন যে সমস্ত স্টেডিয়ামগুলি ওই সময় তৈরি হয়েছিল, বিশেষ করে মিরপুর মাঠ নিয়ে যেভাবে কথা হয়েছিল, যেভাবে সমালোচনা হয়েছিল, সেটা কিন্তু আমরা সবাই পত্রিকায় দেখেছি, সমালোচকেরা নিন্দুকেরা কিভাবে সমালোচনা করেছে, কিন্তু এটাতে উনি অটুট ছিলেন। যদি আমি তখন এই গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি এই হাল ছাড়িনি যে এখানে আমরা স্টেডিয়াম করবই। সবাই বলেছিল এই মাঠ হবে না, এটা হবে না, ওটা হবে না, কিন্তু ওনার যে দক্ষতা ছিল একটি, বিশেষ করে ক্রিকেট কূটনীতিতে ডিপ্লোমাসিতে যে একটা ভূমিকা ছিল সেটারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে মিরপুর স্টেডিয়াম। সেখানে কিন্তু অস্ট্রেলিয়া থেকে সমস্ত এক্সপার্টরা এসেছিল তার কারণে, কিন্তু অন্য কোনো কারণে না। আমরা কিন্তু পারিনি, আমরা সংগঠকরা অনেক কিছুই করতে পারিনি যেটা সে করতে পেরেছিল। তখন ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের যত এক্সপার্ট আছে সব কিন্তু বাংলাদেশে পাঠিয়েছিল নিঃস্বার্থভাবে, এবং তারা অনেক সাজেশন দিয়েছিল, অনেক বুদ্ধি দিয়েছিল, এই মিরপুর স্টেডিয়াম ডিজাইন থেকে প্ল্যানিং থেকে সবকিছুই তারা করেছিল, এবং আলটিমেটলি আমরা সাকসেসফুল হয়েছি। কিছুদিন পরেই সবাই বলেছে, এক বাক্যে স্বীকার করেছে, উপমহাদেশের অন্যতম সেরা স্টেডিয়াম এই মিরপুর স্টেডিয়াম। তারপরে স্টেডিয়ামটা কোথায় তৈরি করেছিল, সবচেয়ে ভালো বগুড়া স্টেডিয়াম, যেটা আজকে দুঃখজনক হলেও সত্য, যেটা আজকে আন্তর্জাতিক ভেন্যু থেকে নাম কাটা হয়েছে শুধু একটি কারণে, এটা বগুড়া। এটা ঠিক হয়নি, আমরা আমরা কথায় কথায় বলি ক্রিকেটকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে, আনাতে কানাতে ছড়িয়ে দিতে হবে, কিন্তু আমরা কাজে কিন্তু সেটা প্রমাণ রাখছি না। বগুড়া স্টেডিয়ামের মতন যত খেলোয়াড় খেলেছে বাংলাদেশের, সবাই বলেছে যে বগুড়া স্টেডিয়াম নাম্বার ওয়ান স্টেডিয়াম, ওখানে পিচটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো, পরিবেশ অত্যন্ত ভালো, এবং অনেক অল্প খরচে। আপনি যদি খরচের বিষয়টা দেখেন, সেটা দেখবেন যে বগুড়া স্টেডিয়ামের মতো কম খরচে কোথাও কোনো স্টেডিয়াম তৈরি কেউ বাংলাদেশে করতে পারেনি, সেটার এক্সাম্পল রেখেছি সেখানে, এবং স্টেডিয়াম অত্যন্ত সুন্দর ছিল। কিন্তু এটা দুঃখজনক বিষয়, এটা আজকে আন্তর্জাতিক ভেন্যু হিসাবে নাম কাটা গেছে। হয়তো হয়তো কোনো এক সময় এখানে আবারও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং এই মাঠের রেকর্ড, আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড কিন্তু অত্যন্ত ভালো। আমরা এখানে শ্রীলঙ্কাকেও হারিয়েছি, যখন শ্রীলঙ্কা পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করছে তখন কিন্তু আমরা ওই মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছি ওয়ান ডে ক্রিকেটে। সুতরাং আমি অনেক কিছু বলতে পারবো, সে ছিল অত্যন্ত বিনয়ী এবং নামাজি ছিলেন। আমরা আমি দেখি যে কাছ থেকে সে কখনো নামাজ কাজা করতেন না, সবসময় নামাজ পড়তেন এবং ভালো ভালো উপদেশ দিতেন সবাইকে, সবার জন্য উপকার করতেন। তিনি ছিলেন রাজনীতির ঊর্ধ্বে, রাজনীতি উনি যদিও রাজনীতি পরিবারের ছেলে ছিলেন কিন্তু রাজনীতিকে সে পছন্দ করত না। তার কথা একটাই ছিল, আমার এখানে ক্রিকেট উন্নয়ন দরকার, ক্রিকেটকে এগিয়ে নিতে হবে, কি করা দরকার, কাকে আনতে হবে, আমি রাজনীতি বুঝি না, কাকে দিয়ে কাজ হবে তাকে আপনারা ইনভলভ করেন ক্রিকেটে, তার দিয়ে কাজ করান, এবং এটা কোনো ভেদাভেদ ছিল না, তার ভিতরে কোনো হিংসা ছিল না, এগুলি আমরা কাছ থেকে দেখেছি। এবং সারা বাংলাদেশে যেভাবে ক্রিকেটকে ছড়িয়ে দিয়েছিল সে, সেটা দেখার মতো। সে একটি চিন্তা করেছিল যে বাংলাদেশের ক্রিকেটাররা অফ সিজনে কি করবে, তারা কিভাবে প্র্যাকটিস করবে, কোথায় প্র্যাকটিস করবে। মাঠগুলি উন্নয়নের জন্য সে যথেষ্ট তাগাদে দিয়েছিল এবং করেছিল, ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস করেছিলাম আমরা অনেক, সেগুলিতে এখনো আমাদের যে ক্রিকেটাররা আছে অফ সিজনে তারা কিন্তু ওই ফ্যাসিলিটিসগুলি ইউজ করে তারা তাদের ফিটনেসটা ধরে রাখছে, খেলার মান ধরে রাখছে। এটা খেলার একটি খেলোয়াড়ের জন্য অন্যতম একটি সহায়ক শক্তি, একটি ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস সেগুলি তৈরি করেছিল, কিন্তু আমরা পরবর্তীতে আর কোনো কিন্তু ফ্যাসিলিটিস দেখছি যে না ওইভাবে তৈরি হয়নি। মাঠের সংখ্যা বাড়ানোর জন্য কত আমরা চেষ্টা করেছি, অনেক মাঠ ছিল যেগুলি এখন আর ব্যবহৃত হচ্ছে না, শুধুমাত্র মানে হিংসার কারণে অনেক সময় এই মাঠগুলি এখন কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আপনি দেখেন ধানমন্ডি ক্লাবের ওখানে মাঠে ক্রিকেট খেলা হয়তো এখন হয় না, আবহনী মাঠে ওখানে ক্রিকেট খেলা হয়তো এখন হয় না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ আমাদের অন্যতম ভেন্যু ছিল, ওখানে এখন খেলা হয় না। এরকম ভাবে অনেক জায়গায় কিন্তু খেলা এখন বন্ধ আছে, কিন্তু এগুলি কেন, এগুলি কি আমরা খেলার জন্য ভালো, মানে ভালো খেলোয়াড় সৃষ্টির জন্য অনেক মাঠ দরকার, অনেক ফ্যাসিলিটিস দরকার, আমরা ফ্যাসিলিটিস বৃদ্ধির বদলে হয়তো দুই একটা মাঠ করছি কিন্তু তার বদলে অনেক মাঠ কিন্তু হারিয়েও ফেলেছি আমরা, এগুলি আমাদের দেখতে হবে। আমাদের ক্রিকেটকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, ওনার দর্শন, ওনার ভিশন, ওনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আরেকটি জিনিস আমি উল্লেখ করি, উনি একটি খেলা, এটা আগেও ছিল কিন্তু মাঝখানে ওনার সময় আরো আকর্ষণীয় ছিল, সেটা হলো আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট, আন্তঃজেলা। এটা যে কি কম্পিটিশন হতো, আপনি আপনি মাঠে যারা ছিলেন তারা দেখতে পারবেন যে সব জেলার লোকদের জন্য এটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু ছিল, এবং ওখান থেকে কিন্তু অনেক খেলোয়াড় উঠে আসতো। জেলার জেলার ক্রিকেট গঠন করতে গেলে জেলার অনেক খেলোয়াড়রা চান্স পেত, সেখানে ক্রিকেটার আরো সৃষ্টি হতো, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। কেন হচ্ছে না, আমাদের ওইরকম মাঠ নেই, ওইরকম ফ্যাসিলিটিস নেই,
ওরকম ভিশন নেই, আমাদের যে টার্গেট সে টার্গেট নেই, যে ওনার ছিল, উনি এগুলি করে গিয়েছিলেন কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আমরা এগুলি আরো আবারও চালু করব এবং ওনার নামেই চালু করবো ইনশাল্লাহ। এবং আরো দেখেন উনি বিনয় ছিলেন, নামাজি ছিলেন, সততার দিক থেকে তো মানে কল্পনা করা যায় না কি ধরনের সততা সব ছিলেন উনি। এবং ক্রিকেট নিয়ে যেভাবে সে কাজ করতো সেটা অনস্বীকার্য, এবং কেউ যদি এখানে অনিয়ম কিছু করতো সাথে সাথে তাকে বের করে দিত, এগুলি আমাদের চোখের সামনে দেখা, এগুলি আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি। এবং ওনার এই বাস্তব জিনিসগুলি যেগুলি করে গেছে সেই বাস্তবতায় আমরা যদি রূপ দিতে পারি, সেগুলি যদি স্মরণ করতে পারি, সেগুলি অনুকরণ করতে পারি, তাহলে আমাদের সাকসেস। উনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে, আমরা যতদিন আছি, বাংলাদেশ যতদিন থাকবে ওনাকে সবাই স্মরণ করবে, অন্তত ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট সংগঠকরা এবং বাংলাদেশের ক্রীড়া মুদিরা সবাই স্মরণ করবে সারা জীবন ইনশাল্লাহ। এবং আমি আরো অনেক কিছু বলতে পারতাম কিন্তু আমি এখন আর বলছি না। এখানে আমাদের অনেকেই আমাদেরকে এই ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করেছেন। আমাদের মহাসচিব সাহেব অত্যন্ত ক্রিকেট প্রেমী মানুষ, ক্রীড়া সংগঠক মানুষ, উনি সব সময় বলেছেন যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের কি দরকার বলেন আমরা সবকিছু করে দিব। এবং ভবিষ্যতে ওনার কাছ থেকে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প পাবো, ওনার সাহায্য পাবো, ওনার সহযোগিতা পাবো, এটাই আমরা কামনা করছি। এবং আমরা এখানে যারা আছি সবাই এই খেলাধুলাকে এবং অন্যান্য স্পোর্টসকেও আমরা এগিয়ে নিয়ে যাবো, সেটাই আমরা কামনা করি। আরেকটি জিনিস আমি বিশেষ করে বলতে চাই, ঢাকা স্টেডিয়াম নিয়ে, যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেটা নিয়ে যে সমালোচনা হয়েছিল এখানে কেন ক্রিকেট খেলা হয় না। এখানে দুইটি ফেডারেশন আছে, সাবেক অ্যাথলেটিক্স ফেডারেশনের জনাব সালাম সাহেব আছেন এখানে, এবং তখন ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন সুলতান সাহেব। ওনারা একটি আপিল করেছিলেন যে এই একটি মাঠের জন্য এখানে ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক, ভলিবল, কুস্তি, কোন রেসলিং কোনোটা বাদ ছিল না যে এই স্টেডিয়ামে হতো না। তা আমরা দেখলাম যে ক্রিকেট খেলা এমন একটি মাঠ দরকার যে মাঠের সময় দরকার। এখানে হীরা ভাই ভালো বলতে পারে, হীরা ভাই অনেক কাজ করেছেন এগুলি ডেভেলপমেন্ট কমিটির, উনি একজন সক্রিয় ভাবে কাজ করেছেন, অনেক কাজ করেছেন উন্নয়নে, ওনার ভূমিকা আছে অনেক, উনি বলতে পারবেন ভালো। একটি ক্রিকেট মাঠ একটি আন্তর্জাতিক খেলার জন্য 6 মাস আগে থেকে রেডি করতে হয়, পিচটা তৈরি করতে আরো 1 বছর আগে থেকে, যে এখানে অস্ট্রেলিয়ার সাথে খেলা হবে, এখানে ইংল্যান্ডের সাথে খেলা হবে, এক এক পিচের ক্যারেক্টার এক এক রকম হয়, এক এক দেশের সাঠে এক এক রকম পিচ দরকার হয়। কিন্তু আমাদের ঢাকা স্টেডিয়ামে সেটা সম্ভব ছিল না। আমাদের খেলোয়াড়রা পর্যায়ক্রমে কিন্তু ভুল করতেছিল, খারাপ পারফর্ম করতেছিল, সেটা উনি উপলব্ধি করতে পেরেছিলেন। উনি তখন বলেছিলেন যে ঠিক আছে, আমরা যদি ঢাকা স্টেডিয়ামের বদলে অন্য কোথাও স্টেডিয়াম করতে পারি তাহলে আমাদের জন্য বেটার। আমাদের এখন আমরা ক্রিকেটের স্বাবলম্বী, আমাদের একটি ক্রিকেট আইডেন্টিটি দরকার, যেখানে একটি মাঠ থাকবে যে হ্যাঁ হোম অফ ক্রিকেট, সেটা মিরপুর হয়েছিল। এবং তখন উনি বলেছিল যে এই মাঠটির জন্য যদি অ্যাথলেটিক ফেডারেশন, ফুটবল ফেডারেশন যদি মনে করে যে তাদের এই এই খেলা এই মাঠের জন্য তারা বেঁচে যাবে, তাদের খেলার আরো উন্নয়ন হবে, তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে আমরা আমরা স্যাক্রিফাইস করব, এই মাঠ আমরা ছেড়ে দিব, এই মাঠে আমাদের আলাদা মাঠ দরকার, এখানে যদি অ্যাথলেটিক বা ফুটবল যদি উঠে আসতে পারে আমরা সেটাই চাই, আমরা দেশের উন্নয়ন চাই, খেলাধুলা আরো অগ্রগতি হোক সেটাই চাই আমরা। সেটা উনি উপলব্ধি করতে পেরেছিলেন বলেই কিন্তু মিরপুর মাঠে আমরা গিয়েছিলাম, মিরপুর মাঠকে আমরা তৈরি করেছিলাম। কিন্তু এখন 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 এগুলি নিয়ে তখন অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু এখন এটা বাস্তবে দেখা গেছে কি এটাই ছিল সঠিক সিদ্ধান্ত। এবং ওনার যে দূরদর্শিতা ছিল সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়েছে, এবং ভবিষ্যতে আমরা এগুলি আরো এগিয়ে নিয়ে যাবো এবং কাজ করবো, আমরা সংগঠিত হব। বিশেষ করে আমাদের যে একটি সংগঠন উনি তৈরি করে দিয়েছিলেন, আজকে যার ব্যানারে আমরা এই অনুষ্ঠানটা করছি, বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ, সেটার অ্যাক্টিভিটিস একদম নাই বললেই চলে। এটা বিভিন্ন কারণে হয়েছে, আমরা এটা আশা করি না, আমরা এটাকে আরো আবারও সচল করতে চাই। কেন আমরা এটা করেছিলাম, এটা ওনার নির্দেশেই করেছিলাম, উনি একদম ডাইরেক্ট আমাদেরকে বলেছিল যে এরকম একটা সংগঠন করেন, কারণ সবসময় সবাই ক্ষমতায় থাকে না, সবসময় সবাই কিন্তু কাজ করতে পারে না, কিন্তু ক্ষমতার বাইরে থেকে অনেক কাজ করা যায়। আমরা কি যেগুলি খারাপ কাজ, যেগুলি নিন্দনীয় কাজ, সেগুলির কি সমালোচনা এখান থেকে করতে পারতাম না এই ব্যানারে? অবশ্যই পারতাম, কিন্তু আজকে বিভিন্ন কারণে আমরা কিন্তু আজকে এগুলি করতে পারছি না। অনেক অনিয়ম হচ্ছে, দুর্নিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তারপরে তার পাশাপাশি দেখেন মাঠের ভিতরে আম্পিয়ারিং নিয়ে কত সমালোচনা হচ্ছে। আজকে যে ওই যে কোয়ালিফাইং, যারা থার্ড ডিভিশনে খেলবে, সেখানে যে আগে 100টা 150টা টিম পার্টিসিপেট করতো, এখন 2টা টিম পার্টিসিপেট করে, পার্টিসিপেশন মানে এত বেশি হাই করা হয়েছে যে 2 টিম 1 টিমই করতে পারে, এবং তারা লটারি করে কে চ্যাম্পিয়ন কে রানার্স আপ এগুলি করে। আম্পায়ারিং এর নির্লজ্জ মানে তাদের পারফরমেন্স আমরা মাঠে দেখেছি, আম্পায়াররা যেরকম অ্যাক্টিভিটিস, তাদের নির্লজ্জ অ্যাক্টিভিটিস সেটাও আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, ভিডিও দেখেছি, এগুলি কিন্তু কখনো ছিল না, আমরা কখনো প্রশ্রয় দিইনি, আশ্রয় দিইনি। এবং উনি এগুলির ব্যাপারে অনেক অনেক স্ট্রিক্ট ছিলেন।
আম্পায়ারিং এর কথা বলবেন, উনি যখন ডিএইচএস ক্লাব চালাতেন তখন একটি ম্যাচ আমার মনে আছে, ধানমন্ডি আভনী মাঠে খেলা হচ্ছিল ভিক্টোরিয়ার সাথে, ওই খেলাটা ডিএইচএস জিতলে চ্যাম্পিয়ন হতো। এবং আমি দেখেছি আম্পায়ার নাদির শাহ প্রথম দুইটাই এলবিডব্লিউ দিয়েছিলেন ডিএইচএস এর ফরেন রিক্রুট সহ দুজনকে, এবং উনি মাঠে বলে বসে বসে দেখেছিল, কিন্তু এটা ওনার ক্ষোভ হয়নি। পরবর্তীতে এই নাদির শাহকেই উনি বলছে যে ওনাকে হলো আন্তর্জাতিক প্যানেলে আনার জন্য, এবং সে ছিল অনেক ভালো আম্পায়ার। কিন্তু আমরা যাওয়ার পরে কি হয়েছে আমি জানি না, নাদির শাহ কেমন কেমন জানি হয়ে গেছে, আজকে অসুস্থ উনি, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। এখন তারপরে উনার রাগ হয়নি, কিন্তু এখন আমরা কি দেখি, আম্পায়ারিং কেউ করতে পারবে সঠিকভাবে মাঠে? পারবে না, কোনোদিনও পারবে না। এগুলি থেকে আমাদের আমাদেরকে এই অনিয়ম থেকে আমাদের সরে আসতে হবে। ক্রিকেট যদি আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই, খেলোয়াড় সৃষ্টি করতে চাই, আরো আমাদের উন্নয়নের চূড়ান্ত পর্বে যেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এইসব জিনিসগুলি ঠিক করতে হবে, এগুলি অবহেলা করলে হবে না। এবং যারা ক্রিকেট বোর্ডে আছে তারা যদি মনে করে যে আমরাই সব, এটা কিন্তু ঠিক না। আমরা বাইরে থেকে অনেক ইনপুট দিতে পারি, অনেক সাপোর্ট দিতে পারি, অনেক ভালো ভালো উপদেশ দিতে পারি, এবং সেগুলি এবং এগুলি করার জন্য প্রয়োজনে আমরা আন্দোলন করব যে ঠিক আছে এগুলি এটা ঠিক হচ্ছে না, এগুলি ভালোভাবে করতে হবে, সেটার দিকে আমরা যেতে পারি, সেটা আমাদের করতে হবে। আমাদের এই ব্যানারে এই আমাদের এই ক্রীড়া উন্নয়ন পরিষদ শক্তিশালী করতে হবে, এবং এবং আমাদের আরো এগিয়ে যেতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, সময় স্বল্পতার জন্য আমি আরো বেশি কিছু বলতে চাইছিলাম বলতে পারছি না, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। ধন্যবাদ রফিকুল ইসলাম বাবুয়াই, সাবেক যুগ্ম সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনার মূল্যবান আলোচনা এবং কোকো ভাই সম্পর্কে আপনি খুব কাছ থেকে কাজ করেছেন, তার সম্পর্কে অনেক কিছুই আমরা জানলাম শুনলাম, এবং আমরা চেষ্টা করব তার যেই রেখে যাওয়া কাজগুলি সেভাবে কিভাবে আমরা সামনের দিকে আরো সুন্দরভাবে এই কাজগুলি সম্পন্ন করতে পারি। তো আমি এখন এই স্মরণ সভার সকল আলোচক বৃন্দ, এই মুহূর্তে আমি আলোচনার জন্য অনুরোধ করছি আমাদের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী এবং অবিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য সন্তান প্রকৌশলী ইশরাক হোসেন, যিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং আমাদের দক্ষিণের মেয়র পদ প্রার্থী ছিলেন, এবং জনগণের রায় যিনি মেয়র হয়েছেন এবং সেটি সারা বাংলাদেশের মানুষ দেখেছে। তো আমি অনুরোধ করছি প্রকৌশলী ইশরাক হোসেনকে তার মূল্যবান আলোচনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মরহুম আরাফাত রহমান কোকর সাহেবের স্মরণ ভার্চুয়াল স্মরণ সভার প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতি জনাব আব্দুল সালাম, এবং আমাদের সাথে রয়েছেন বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, আমাদের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল শফিকুল হক হীরা, আমাদের উত্তরের বিএনপির মেয়র প্রার্থী জনাব তাবিথ আওয়াল, রফিকুল ইসলাম বাবুর সাবেক যুগ্ম সম্পাদক ক্রিকেট বোর্ড, এবং কাজী মহিউদ্দিন বুলবুল মহাসচিব জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আসলে বলবো যে একজন তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা দেখেছি যখন ক্রিকেট 2003 সালে যখন বাংলাদেশের ক্রিকেটটা আরো ডাইনামিক হলো এবং আমরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটে সুনাম অর্জন করা শুরু করলো, তখন থেকে আমরা কিন্তু খোকো ভাইয়ের নাম শুনতাম। আমার সৌভাগ্য হয় নাই ওনার সান্নিধ্যে যাওয়ার, কিন্তু আমরা বাইরে থেকে ওনার ব্যাপারে শুনতাম যে বিসিবির যে ডেভেলপমেন্ট কমিটি, গেম ডেভেলপমেন্ট কমিটি, উনি চেয়ারম্যান ছিলেন এবং বিসিবিকে সম্পূর্ণ নতুন ভাবে ঢেলে সাজানোর কার্যক্রম উনি তখন থেকে হাতে নিয়েছিলেন। ওনার কর্মের কথা ওনার পূর্ববর্তী বক্তারা বলেছেন এবং আপনারা সকলেই জানেন, আমি আর তাহলে রিপিট করতে চাই না, যে আমাদের মিরপুর স্টেডিয়ামে যে ড্রেনেজ অ্যাথলেটিক ট্র্যাক সরিয়ে যে ড্রেনেজ সিস্টেম করে বর্ষার মৌসুমে তখন সেখানে ক্রিকেট খেলা যেত না, তো এই ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ড গুলো কিন্তু তখন আমরা মুখে মুখে শুনতাম, এবং তার কারণেই তো আজকে ওই হোম অফ ক্রিকেট হিসেবে নাম সুনাম অর্জন করেছে আমাদের মিরপুর স্টেডিয়াম। ওনার যে প্রোগ্রামটি ছিল গেম ডেভেলপমেন্ট কমিটির
চেয়ারম্যান হিসেবে উনি প্লেয়ার নতুন ট্যালেন্ট হান্টিং এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে একটা পাইপলাইন তৈরি করার যে প্রকল্প হাতে নিয়েছিলেন, সেখান থেকেই কিন্তু আমরা আজকে আমাদের সাকিব ক্রিকেটার, আমাদের ক্রিকেটার মুশফিকুর রহিম, তারপরে তামিম ইকবাল, এনামুল হক, এদের মতো ক্রিকেটাররা কিন্তু সেই একাডেমি থেকে বা সেই প্রজেক্ট থেকে কিন্তু বের হয়ে এসেছে বলে আমরা জানি। তো ওনার অবদান অবিস্মরণীয়। উনি একজন সাবেক রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক, সাবেক সেনাপতি, এবং ওনার মা ছিলেন সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী। তো উনি কখনো রাজনীতিতে জড়ান নাই, উনি একজন ক্রীড়া সংগঠক হিসেবেই পরিচিতি উনি পেয়েছিলেন। এবং আমি যে কথাটি বলে শেষ করতে চাই যে ওনার জানা যায় যে লাখো মানুষের যে ঢল নেমেছিল তাতে কিন্তু প্রমাণ করে যে উনি সম্পূর্ণ নির্দোষ এবং উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। শুধুমাত্র উনি জিয়া পরিবারের সদস্য দেখে এবং জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার যে একটি কুচক্র সেই সময় সংগঠিত হয়েছিল সেটির কারণে ওনাকে নির্যাতিত হতে হয় এবং পরবর্তীতে উনি ওনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। উনি শেষ সময় আর বাংলাদেশে আসতে পারেন নাই, ওনার মায়ের সাথে উনি দেখা করতে পারেন নাই। আমি আমি ঠিক জানিও না শেষ কবে তার মায়ের সাথে ওনার দেখা হয়েছিল। আমি জানি না আমাদের নেত্রী মালয়েশিয়া গিয়েছিলেন কিনা, আমার ঠিক খেয়াল নাই। তো আমি বলবো যে আমি ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং সবসময় ওনার জন্য দোয়া করি। এবং এটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ওনার যে ত্যাগটা সেটিকে মূল্যায়ন করা হবে যখন আমরা নাকি তার যে অপূরণীয় যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবো এবং ক্রিকেটকে আরো সমৃদ্ধ করে তুলবো, তার স্মৃতিগুলোকে নতুন প্রজন্মের সামনে ধরে তুলবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রকৌশলী ইশরাক হোসেন। আমি ইশরাকের কথা ধরে একটি কথা বলতে চাই। প্রতিভা তুলে আনলেই হবে না, তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া ক্রিকেট বোর্ডের কাজ। সে কারণে জনাব আরাফাত রহমান খোকো উদ্যোগ নেন মিরপুর ক্রিকেট একাডেমি গড়ে তোলা। সেই সেটা নির্মাণ করেই থেমে থাকেননি, একাডেমিতে বিদেশি কোচ এনেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে। এবং আজ সেই একাডেমি থেকে জাতীয় দলের অনেক ক্রিকেটার বেরিয়ে এসেছেন, সেখানে সাকিব, মুশফিক, মাশরাফিদের মতো আরো অনেক ক্রিকেটার আজকে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিচ্ছে। তো আমি উপস্থিত সম্মানিত সকল স্মরণসভার আলোচক বৃন্দ, আমি এখন এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী, আমাদের সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়ালকে তার মূল্যবান আলোচনা করার জন্য। সালামুকুম সকলকে, এবং ধন্যবাদ ক্রীড়া উন্নয়ন পরিষদকে যে আজকের এই অনলাইনের স্মরণসভা আয়োজন করার জন্য। আমরা যদিও আজকে কথা বলছি আরাফাত রহমান কোককে নিয়ে ওনার 51 জন্মদিবসের জন্য, তবে আমি তো অ্যাটলিস্ট আমার ইলেকশন করার কারণে অনেক ঢাকা শহরে অনেক আনাচার্য গলিতে যাওয়ার জন্য আমার দরকার ছিল এবং আমি প্রিভিলেজও পেয়েছিলাম। একটা জায়গা থেকে আমি বলতে চাই যে আমি যেখানে গেছি অ্যাটলিস্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন লিমিটেডে, অনেক জায়গায় নিয়মিত কিন্তু আমি আরাফাত রহমান কোকো সাহেবের ব্যাপারে সাধারণ মানুষের থেকে, সাধারণ জনগণ থেকে শুনেছিলাম। সেটা কোনো ক্রীড়াবিদ হতে চাইরকম শিশু থেকে শুরু করি বা কোনো সংগঠকও যদি আমি দেখি, অনেক এলাকাতে আমি ওনার নামটা শুনেছিলাম। তো আমরা যে খালি আজকে ওনার স্মরণসভা করতেছি একদিন, সেটা কিন্তু ঠিক না। আমি কিন্তু দেখছি যে নিয়মিত অনেক জায়গায় ওনাকে নিয়ে এখনো কথা হয়। আর কেন কথা হয়? ওনার অবদানের জন্য, ওনার ব্যক্তিগত জীবনের জন্য। আমরা যারা ক্রীড়া সংগঠন হতে চাই বা হয়েছি বা আগামীতে থাকতে চাই, আমাদের লক্ষ্যমাত্রা কি থাকে? যেন খেলাটা ছড়িয়ে দিই আমরা। অফকোর্স অনেক স্টেডিয়াম নির্মাণে যুক্ত থাকি, অনেক ক্লাব দেখে সহযোগিতা করি, আন্তর্জাতিক মহলে চেষ্টা করি দেশের নাম সুনাম অর্জন করতে। তবে আলটিমেটলি যারা আসলে ক্রীড়াবিদ, তাদের মানসিকতা হলো ক্রীড়ার থেকে, ওনারা চায় যেন সাধারণ প্রতিদিন সাধারণ মানুষ যেন ক্রীড়ার সাথে সম্পর্ক থাকে। সেই জায়গাটাতে আমি মনে করি আরাফাত রহমান খোকো সবচেয়ে বড় এবং সেই অবদানের জন্য আজকেও আমরা গর্বিত এবং আমরা সেটার রেজাল্ট পাচ্ছি। যে অনেক মাঠ আগে কিন্তু দখল হয়ে যেত, ওনার সময় থেকে উনি কিন্তু কি মাঠ দখল করা বা সরকারি মাঠে অন্য কোনো কনস্ট্রাকশন করা এগুলো বন্ধ করেছিল।
বিভিন্ন পার্কে উন্মুক্ত করার জন্য খেলাধুলা করা যায়, সব জায়গায় যে খেলাধুলা অর্গানাইজ ভাবে হতে হবে, লীগ হতে হবে, সেটা ঠিক না। আপনি মাঠ ব্যবস্থা করে দেন, দেখবেন বাচ্চারা, শিশুরা এবং অ্যামেচার যারা আছে, বয়স্করা সবাই কিন্তু বিকেলেও খেলতে চায়, এটা স্বাভাবিক কথা। আমি দেখছি যে আমরা যেখানেই চাই অ্যাটলিস্ট ফুটবল, ক্রিকেট, ইদানিং হকি, ভলিবল, ব্যাডমিন্টন, ইভেন দাবাও কিন্তু অনেক জায়গায় এখন সকলে রিক্রিয়েশনের জন্য খেলে। এই ফুটবল বা অন্য কোনো রিক্রিয়েশন স্পোর্ট সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আরফাত রহমান কোকর ভিশনও ছিল এবং একটা বড় অবদানও ছিল, সেটা এখনো আছে। সেই জায়গাতে আমি গর্ব করে বলতে পারি যে ওনার অবদান, ওনার ভিশনটাকে এগিয়ে নেওয়ার জন্য যে আমিও একটু ক্ষুদ্র অংশগ্রহণ হতে চাচ্ছি, সেটাও আমাকে গর্বিত করে। আমরা খালি ঢাকার বাইরে যদি কথা বলি, যেটা আমার আগে বক্তারা বলেছিলেন যে স্টেডিয়াম নির্মাণ করা বা খেলাধুলা ছড়িয়ে দেওয়া, আবারও একই উদ্দেশ্যে চলে গেলাম আমরা। যখনই আমরা স্টেডিয়াম নির্মাণ করি বা খেলাধুলার ব্যাপারে সাধারণ মানুষ যেন খেলাধুলাতে জড়িত থাকে, এবং খেলাধুলাতে আর ক্রীড়াতে জড়িত থাকলে কি হয় সেটার কিন্তু অবদান আমরা দেখতে হবে। খালি খেলা খেলছি বলে কিন্তু এনাফ না, যত কিশোর কিশোরীরা খেলাতে ব্যস্ত থাকবেন, ওনাদের মন মানসিকতা এমনভাবে তৈরি হয়, ওনারা ড্রাগস বা আনসোশাল বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ওনারা কিন্তু ছড়িয়ে যায় না, যেখানে আমরা বলি হয়তো জুভেনাইল ডেলিনকুয়েন্স। এই যে আরাফাত রহমান কোকো যে খেলাধুলার মাধ্যমে, এই খেলাধুলার সংস্কৃতি ফিরে আনার মাধ্যমে যে অনেক যুবকদেরকে এই আনসোশাল বা অন্য অন্য অ্যাডিকশন থেকে দূরে রেখেছিল, সেই জেনারেশনেরও কিন্তু আজকে বাংলাদেশ অবদান পাচ্ছে। খালি খেলোয়াড় হিসাবে না, অনেকে ভালো মানুষ হয়েছে, পড়াশোনাতে ভালো পাস করেছে, ভালো চাকরি করছেন, অন্টারপ্রিনারশিপ ডেভেলপ করেছেন, সবকিছুর একটা আগের জন্মলগ্ন থেকে বুঝতে হবে কিন্তু আমাদের মাইন্ডসেট। আমাদের 7, 8, 9 বছরের ছেলেমেয়েরা যতটুকু খেলাতে ক্রীড়াতে ব্যস্ত থাকবেন, ওরকম ভাবে কিন্তু মন মানসিকতা ডেভেলপ করবেন, আগামী দিনের একটা ভালো মানুষ, একটা যোগ্য ব্যক্তি এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য। এই সকল সামাজিক উন্নয়নের জন্য আমি আরফাত রহমান কোকোকে আজকে স্মরণ করছি, আর আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে কথাটা বলতে পারলাম সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তাবিদ আওয়াল, আপনি যথার্থই বলেছেন যে আসলে ক্রীড়াঙ্গনের খেলাধুলা, খেলাধুলার মাধ্যমে আমরা আসলে এদেশের যে যুব সমাজ আছে এবং এদেশকে আসলে সুন্দরভাবে সারা পৃথিবীর কাছে আমরা চমৎকারভাবে উপস্থাপন করতে পারি, সেটার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, যেটি আমাদের প্রয়াত আরাফাত রহমান কোকো ভাই আমাদেরকে আসলে একটি অবস্থান তৈরি করে দিয়েছেন, এবং এটি এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা এটিকে সামনের দিকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এই মুহূর্তে আসলে অনুরোধ করছি আমাদের যে স্মরণ সভার আলোচক বৃন্দের মধ্য থেকে এখন শফিকুল হক হীরাবাই, যিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন এবং ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন এবং সর্বোপরি উনি কোকো ভাইয়ের সাথে খুব ক্লোজলি কাজ করেছেন, তো তার মুখ থেকে আমরা কোকো ভাই সম্পর্কে কিছু কথা শুনব এই মুহূর্তে। সবাইকে সালামু আলাইকুম দিয়ে আমি শুরু করছি। আমি অ্যাকচুয়ালি কোকো ভাইকে আমি চিনতাম না, কিন্তু কোকো ভাইকে আমি প্রথমে চিনি 97-98 যখন উনি আমার দুলাভাই, যিনি সারা জীবন আওয়ামী লীগ করেছেন কিন্তু 69-এ উনি আওয়ামী লীগ ছেড়ে দিয়ে উনি পিডিবিতে নূর আমিনের আন্ডারে চলে যান এবং দেশ বিভক্ত হওয়ার পরে উনি বিএনপি জয়েন করেন এবং উনি তখন থাকতেন 27 নম্বর রোডে, আর আমি থাকতাম চিটাগংয়ে। যেহেতু আমার চায়ের ব্যবসা ছিল, ক্রিকেট খেলার সময় আমি ঢাকায় আসতাম এবং আমি ওনার সাথেই থাকতাম, এবং আমি যখন ক্রিকেট থাকতো না আমি আমার ব্যবসার খাতিরে আমি চা আমি এক্সপোর্ট করতাম, আমি বেসিক্যালি টি টেস্ট, আমি জেমস ফিনলে এবং সুনামধন্য চা কোম্পানি লিপটনস ইউকে লিমিটেডে টি টেস্টে ছিলাম, তো আমার ওইটাও কিন্তু একটা স্পেশাল জব। তো কোকো আমাকে, কোকোর সাথে এবং তারেকের সাথে আমার দুলাভাই
আপনারা সবাই জানবেন জুলমত আলী খান, যিনি 27 নম্বরে থাকতেন, এক সময় বিএনপির অফিস বোধ ছিল 26 নম্বর রোডে, কিন্তু কোনো ইম্পর্টেন্ট ডিসকাশন হলে সবাই দেখতাম যে দুলাভাইয়ের বাসায় চলে আসতেন 27 নম্বর রোডে। আমি সাবেক প্রেসিডেন্ট বুদ্ধ যোধা সাহেবকে দেখেছি, সাবেক ফাইন্যান্স মিনিস্টার সবাইকে দেখেছি, বাট আমি আই ওয়াজ নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, আই ওয়াজ জাস্ট লাইক কোকো, আই এম উইথ ক্রিকেট। আমি যখন ক্রিকেট নিয়ে যখন 2000 সাল 1998 যখন ওয়ার্ল্ড কাপটা হলো, তখন আমি সাবির ভাই কথাও বলতে হয়, সাবির ভাই অলসো কিছুটা ওনার অনেক অবদান আছে, কিন্তু উনি বিট নেগলেক্টেড রাইট এট দিস মোমেন্ট। তো আমাকে বললেন যে হীরা ভাই আপনি চিরাং থেকে চলে আসেন, এই ওয়ার্ল্ড কাপটা করেন। ওয়ার্ল্ড কাপটা তখন নাসিমুল গানি ছিল আইসিসি ডেভেলপমেন্ট অফিসার, উনি আবার আমার সাবেক ক্যাপ্টেন সেখানে ছিলেন, যখন পূর্ব পাকিস্তান থেকে আমরা কাইয়ুম আজম ট্রফি খেলতে পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তানে যেতাম, সেইখানে ওয়েস্ট পাকিস্তানে যখন যেতাম আমাদের ইস্ট পাকিস্তান টিমে ঢুকেই মুশকিল হয়ে যেত, কারণ PWD বলে একটা অফিস ছিল, এই যার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কফিলউদ্দিন মাহমুদ, যারা সিনিয়র বিএনপি আজকে এখানে আছেন তারা জানবেন, এবং নাসিমুল গানি আপনারা শুনে সারপ্রাইজ হবেন যে উনি ইস্ট পাকিস্তান টিমের ক্যাপ্টেন ছিলেন এবং পাকিস্তান টিমেরও ক্যাপ্টেন ছিলেন। তো আমাদের সুযোগ পাওয়ার খুব ডিফিকাল্টি হতো, তো কোকো ভাইয়ের সাথে আমার তখন পরিচয়, আমাকে আঙ্কেল বলে ডাকতো, কারণ বয়সের একটা ডিফারেন্স 22-23 বছরের ডিফারেন্স। তারপরে যখন আমি ক্রিকেট বোর্ডে জয়েন করি, সাবের ভাই আমাকে বলে আপনি চা বিজনেস ভালো যাচ্ছে না হীরা ভাই, আপনি ঢাকায় আসেন ডেভেলপমেন্ট দেখেন। তো যখন 2001 বিএনপি পাওয়ারে আসে তখন আমি ডেভেলপমেন্টে, আমি তো অলরেডি বিসিবিতে তখন এমপ্লয়ি, আমাকে কোকো সাহেব বললেন যে হীরা ভাই আপনি ডেভেলপমেন্টটা একটু দেখেন, যেহেতু আপনি সিনিয়র মোস্ট ক্রিকেটার, আপনি ডেভেলপমেন্ট সম্বন্ধে আপনি আইডিয়াটা দেন। তো আমি একদিন ওনার সাথে বসে অনেক কিছু ডিসকাস করলাম, তার আগে কিন্তু একটা ঘটনাও হয়, উইকেন্ড ক্রিকেট বলে ক্রিকেট হতো DHS মাঠে, আজকে যে DHS এর টিম প্রায় ভেঙে গেছে, কিন্তু এই টিমের বেশিরভাগ প্লেয়ার কিন্তু BPL এ ঢাকা ডায়নামিক্স এ খেলে, এবং কোকো ভাইয়ের অনেক ফ্রেন্ডস যারা এখন ঢাকা ডায়নামিক্স এর পার্টিসিপেন্ট, সুজন বলেন, আপনার ওবায়েদ বলেন, এরা কিন্তু কোকো সাহেবের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তারপরে যখন স্টেডিয়াম নিয়ে কথাবার্তা চলছিল যে স্টেডিয়াম কিভাবে করা যায়, তখন যখন ডিসাইড হলো যে উনি বোধহয় ওনার আম্মা যখন তখন প্রাইম মিনিস্টার ছিলেন, কনভিন্স করতে পারতেন, বেগমের খেলার প্রতি ততটা খুব বেশি, মানে সত্যি কথা হলেও বলতে হয় যে শি ওয়াজ নট ভেরি কিন, বাট মাঠ দেওয়ার জন্য যখন একটা মাঠ দেওয়া যেতে পারে যেটা ফুটবলের জন্য উপযুক্ত না, উনি সেটা কোকো ভাইয়ের কথা শুনে উনি কোকো ভাইকে বললেন যে ইউ গো অ্যাহেড উইথ ইট। তখন মাহবুব যিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন উঁচু দরের বোর্ডের ডাইরেক্টর, উনি বললেন যে একমাত্র লোক আছে যে বউকে ফেলে ঢাকায় থাকতেছে এই ক্রিকেটের জন্য, ওকে আমরা স্টেডিয়ামের ডাইরেক্টর করে দিই। এবং আমি গর্ব করে বলতে পারি যে কোকো ভাই সাপোর্টে এবং আমি এই এই পদটা পাই, এই পদটা পাওয়ার পরে আমি স্টেডিয়ামে, তখন খুব গন্ডগোল ছিল 2007-08 এর সময়,
কিন্তু আমি আমার মাইক্রোবাস নিয়ে আমি কিন্তু চলে আসতাম। এক সময় বিএনপির মিটিং হতো, এক সময় আওয়ামী লীগের মিটিং হতো, কিন্তু আমার গাড়ি কিন্তু আমি দেখতাম যে কেউ টাচ করতো না, কারণ ওরা জানতো যে আমি বাংলাদেশের প্রথম আইসিসি অধিনায়ক, দ্বিতীয় আইসিসির অধিনায়ক, এবং আমি ক্রিকেটের জন্য আমার জান, যে আমার বউ থাকতো চিটাগংয়ে, অথচ আমি থাকতাম ঢাকায় আমার বড় দুলাভাইয়ের বাসায়, জুলমত আলী খান যিনি বোধহয় জয়েন্ট সেক্রেটারি হন বিএনপির, এবং উনি ইলেকশনে বোধহয় হেরে গিয়ে পরে উনি অ্যাম্বাসেডার হন, এবং ব্যাংক থাইল্যান্ডেও বোধহয় উনি অ্যাম্বাসেডার ছিলেন। হ্যালো, শোনা যাচ্ছে? বলেন বলেন। তারপরে কোনো কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন হলে কোকো ভাই আমাকে ফোন করে বলতেন, হিরো ভাই প্রথমে চাচা বলতেন, আমি বলতাম আমাকে চাচা বলেন না, কল মি ব্রাদার, বিকজ উই আর ইন দি সেম থিং, মানে আমরা ক্রিকেট খেলছি, এখানে আঙ্কেল টাঙ্কেল ওয়ার্ডটা খুব বেশি একটা মানায় না, আপনি আমাকে ভাই বলেন না, কারণ আমাদের তো দেখা রেগুলারলি হবে না, কারণ আপনি আপনার বিজনেস নিয়ে তো থাকবেন, আর আপনি তো ক্রিকেটের ডেভেলপমেন্টের চিফ, কিন্তু এইটা বাংলাদেশের যে ক্রিকেটের যে আজকে এত উন্নতি, ওনার ভিশন এত ভালো ছিল যে উনি অস্ট্রেলিয়ায় গেছেন আমাদের মাহবুবকে নিয়ে, যিনি এখন মাহবুব ক্রিকেট বোর্ডের এখনো ডাইরেক্টর, অস্ট্রেলিয়ার সাথে একটা 5 বছরের এগ্রিমেন্ট করেন ডেভেলপমেন্টের জন্য, যার জন্য সেখান থেকে রস টার্নার আসছে, বিভিন্ন সময় বিভিন্ন কোচরা আসছে, তারপরে ওদের ডেভেলপমেন্ট স্কোয়াড আসছে খেলতে, এবং এই 5 বছরে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে, আমরা ওয়ান ডেতে কিন্তু খুব ভালো একটা টিম দল গঠিত করতে সম্পূর্ণ করতে পারি, এবং এটার জন্য বিশেষ অবদান হলো কোকো ভাইয়ের। তারপরে 2006 আমরা যখন ফার্স্ট হোয়াইট ওয়াশ করি কিনিয়া, কিন্তু আমাদের আগে ওয়ার্ল্ড কাপ 2003 সেমিফাইনালে গেছিল, যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে কিনিয়া গেছে সেমিফাইনালে, এবং 2006 আমরা ওদেরকে হোয়াইট ওয়াশ করি কিনিয়াতে, এবং সেটাই ফার্স্ট বিএনপির হোয়াইট ওয়াশ ওডিআইতে, হাবিবুল বাসার ছিল ক্যাপ্টেন। তার আগে আমরা 2005 লবি ভাই যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তখন আমরা জিম্বাবুয়েকে হারাই চিটাগংয়ে, এবং ওইটাই আমাদের প্রথম টেস্ট ভিক্টরি। তো কোকো ভাই আর আমার মধ্যে একটা মিল আছে যে আমরা ক্রিকেট ছাড়া কিছু বুঝতাম না। আমি যে ঢাকায় আছি, আমার ফ্যামিলি চিটাগংয়ে, বাট আই নেভার কেয়ার ফর দ্যাট, হয়তো আমি একটু সময় পাইলে চিটাগংয়ে আসতাম, বাট বেসিক্যালি আমি ঢাকায় জুলমত আলী সাহেবের বাসায় আমি থাকতাম, কারণ আবানী মাঠে তখন কিন্তু লিগ হতো, 1 নম্বর আর 2 নম্বর গ্রাউন্ডে, তো এখন তো ওই গ্রাউন্ডের কোনো জিএ নাই, মাঝে মাঝে দেখি যে ওরা ফুটবল প্র্যাকটিস করে, মাঠ দুটা কি সুন্দর মাঠ ছিল, ওই সেখানে আমি আন্ডার 19 এ টিম এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের টুর্নামেন্ট করেছি আমি, সেটা এখন নাই, সেখানে ক্রিকেট খেলাই হয় না। তো যাই হোক, কোকো ভাই মাঝে মাঝে যখন ইম্পর্টেন্ট কোনো উপদেশ নিতে চাইতেন, উনি আমাকে ফোন করতেন যে হিরো ভাই আপনি একটু আসেন, তো আমি আসলাম, এবং আমি আই এম ভেরি গ্ল্যাড অ্যান্ড ভেরি হ্যাপি টু সে দ্যাট আমাকে উনি স্টেডিয়ামের ডাইরেক্টর বানালেন, মিরপুর স্টেডিয়ামের ডাইরেক্টর, মিরপুর যে ডেভেলপমেন্ট হবে তখন আমি মিরপুরের জন্য আমি কাজ করি, তখন কিন্তু চারিদিকে মানে বিএনপির শেষ সময়, তখন চারিদিকে অরাজকতা ছিল,
আমি সেই থাকতাম যেতে বাড়িধারায়, বাড়িধারা থেকে আমাকে যেতে হতো মিরপুরে, কিন্তু আমি সকাল 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমি কাজ করছি স্টেডিয়াম ডেভেলপমেন্ট করে। এবং আমি গর্বিত যে আমার সময় এই স্টেডিয়াম ফার্স্ট ওডিআই খেলে জিম্বাবুয়ের বিরুদ্ধে, এবং আমাকে মহানামা বলেছিল, হিরে ভাই ডু ইউ থিঙ্ক দ্যাট দিস গ্রাউন্ড, তো আমরা তো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি ওডিআইয়ের জন্য, ডু ইউ থিঙ্ক ইট ইজ এক্সিকিউটিভ ওডিআই খেলার মতো অন্য অন্য দেশে যেভাবে হয় সেরকম কিনা। আমি কই আমি দিন রাত কাজ করে আমি এই পর্যায়ে নিয়ে আসছি, আরও একটু টুকটাক যেসব কাজ বাকি আছে সেগুলি সাইডে সাইডে চলতে থাকবে, কিন্তু আপনি 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 অ্যাপ্রুভালটা দিয়ে দেন। 2000 খেলার ঠিক 10 দিন আগে ওডিআইয়ের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হলো, এবং প্রথম ওডিআই বাংলাদেশের এই এই মিরপুর স্টেডিয়ামেই হয়েছে, এবং সেটা আমাদের আমলেই হয়েছিল। তো এই এই হলো আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন আমাদের সাথে। আমি ধন্যবাদ জানাচ্ছি শফিকুলক হীরাভাইকে তার মূল্যবান স্মৃতিচারণ করার জন্য, এবং তিনি খুব ক্লোজলি কোকো ভাইয়ের সাথে কাজ করেছেন দীর্ঘ সময়। আমাদের আজকের এই ভার্চুয়াল স্মরণ সভার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের শামা ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ, এবং তার সাথে রয়েছে তার টিম। আমরা তার কাছে আন্তরিকতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের শাহনুরুল কবির শাহিন ভাই, সাবেক সংসদ সদস্য এবং সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং সাবেক সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শাহিন ভাই ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের প্রায়ত আমাদের মরহুম আরাফাত রহমান কোকর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আব্দুল সালাম ভাই, প্রধান অতিথি আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বুল্লুল ভাই, বাবু ইশরাক তাবিব সহ সম্মানিত অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে ওনার ছোট্ট একটা জীবন ছিল আমাদের ক্রিকেটের সাথে, মাত্র 3-4 বছর। এই 3-4 বছরে উনি যা করেছেন আমাদের ক্রিকেটের জন্য, আমাদের দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য, সেটা সচরাচর এই পর্যন্ত আমি এই ধরনের আন্তরিকতা এবং দক্ষতা এবং নিষ্ঠার সাথে কাজ করা, আমার দৃষ্টিতে আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম, অনেকদিন ঢাকা ক্রিকেট লিগে খেলেছি, আমি এর আগেও আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত ছিলাম, ক্রিকেট বোর্ডের লিগ কমিটি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সেই 96 সনে আমি ইলেকশন করেছিলাম, তখন থেকে আমার সাথে ওনার পরিচয়। ইলেকশন করার সময় সেটা আওয়ামী লীগের সময় ওনার সাথে আমার পরিচয়, তখন ডিওএইচ ক্লাবে আমি গিয়েছিলাম এবং ক্লাবের মাঠে ওনাদের সাথে আমার পরিচয় এবং ঘন থেকে উনি
আমাকে ভোটের ব্যাপারে অনেক ধরনের সহযোগিতা করেছে। যা হোক, পরবর্তীতে 2001 সালে ইলেকশন পর আমাকে ফোন করলেন, ফোন করে ওনার অফিসে বললেন যে আমার অফিসে একটু আসবেন, আপনার সঙ্গে আমি একটু এক কাপ চা খাব। আমি গেলাম সেই গুলশান ওনার অফিসে, যাওয়ার পরে উনি এই ক্রিকেট নিয়ে কথাবার্তা বলতেছিলেন। কথা বলতে বলতে উনি এক পর্যায়ে বললেন যে এখন ক্রিকেট বোর্ড তো পরিবর্তন হবে, এখন আপনি করে তো আসতে হবে। তখন ইতিমধ্যেই লবিবাই প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। আলোচনার প্রেক্ষিতে এক পর্যায়ে উনি বললেন যে আমি বিষয়টা আমাদের মাননীয় সব প্রধানমন্ত্রী খালেদা জিয়া আম্মা, উনি বললেন যে আমি আম্মার সঙ্গে কথা বলেছি, আমি কিন্তু আম্মাকে একটা শর্ত দিয়েছি, শর্তটা হলো যে আমি এখানে আমার কথা উনি বললেন, উনাকে আমি আগে দেখেছি ওনার, যে আমি তখন ভোট করেছিলাম ক্রিকেট বোর্ডে 96 সালে জয়েন্ট সেক্রেটারি আমি নির্বাচন করেছিলাম, তখন ওনার দক্ষতা বা ওনার বিভিন্ন হয়তো বা উনি আলোচনা করেছেন, তখন বললেন যে আমাকে আপনার সাথে থাকতে হবে। পরবর্তী দিন সংসদে ম্যাডাম সালাম দিলেন, ম্যাডাম আমাকে বললেন যে তুমি আমার সঙ্গে দেখা করো। আচ্ছা, সংসদের অফিসে দেখা করলাম, দেখা করার পরে বললো যে কোকো তো ক্রিকেট বোর্ডে আসবে, আসতে চায় না কিন্তু অনেকেই তাকে জোর করতেছে, আর ও তো তোমাকে নিয়ে থাকতে চায়, তোমাকে নিয়ে যেতে চায়। আমি বললাম যে আপনি ম্যাডাম বললে আর উনি যেহেতু চাচ্ছে অবশ্যই আমি থাকবো। যাই হোক, পরবর্তীতে আমরা দুজন প্রথম ক্রিকেট বোর্ডে, তখন পরিচালকের পদ দুটা খালি ছিল, তখন কিন্তু ওদের সবাই ছিল, অর্থাৎ আগের সরকারের যারা ইলেকশন ছিল, যদিও সেটা ইলেকশন সঠিক হয় নাই, পরবর্তীতে ইলেকশন বাতিল হয়েছিল, কেস করেছিল এবং কেসের বাদী হয়েছিল আমাদের বাবু, যে আমাদের বাবু বাদী হয়েছিল। আমি 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 ওকে নিয়ে হাইকোর্টে দৌড়াদৌড়ি করে আমাদের যে ব্যারিস্টার খোকন বর্তমান যুগ্ম মহাসচিব তাকে নিয়ে আমরা কেসটা লড়েছিলাম এবং আমরা জয়লাভ করেছিলাম এবং ক্রিকেট বোর্ডের ওই নির্বাচন বাতিল করেছিলাম এবং ওদের সকলেই বাতিল হয়েছিল। যাই হোক, প্রথম আমরা দুজন ঢোকলাম, ঢোকার পরে আমাকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো, আর উনি তখনও কোনো দায়িত্ব দেয় নাই, পরবর্তীতে ওনাকে ডেভেলপ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। এবং ওনার যে আন্তরিকতা, বিশেষ করে বোর্ডে যখন আমরা ঢুকলাম তখন কিন্তু বোর্ডের খুবই নাজুক অবস্থা ছিল, বিশেষ করে অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থায় ছিল। সেখান থেকে উনি আমাকে প্রতিদিনই বলতেন যে আপনি সন্ধ্যার পরে কি করেন, আমি তেমন কিছু না, ঢাকায় ঢাকায় থাকলে আপনি অবশ্যই আমার অফিসে আসবেন। এইগুলো আসার পরে উনি বিভিন্ন আলাপ আলোচনা করতেন বিভিন্ন বিষয় নিয়ে, শুধু এই বোর্ডকে কিভাবে কি করা যায়, যে যে অর্থনৈতিক দিকে চতুর্দিক দিয়ে আমরা একটা তখন একটা বাধা অবস্থায় আছি। যাই হোক, এটার পরে যেভাবে হোক আমরা আস্তে 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 উনি ওনার যে কর্মদক্ষতা, ওনার যে বিচক্ষণতা দিয়ে আস্তে 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 আমরা মোটামুটি দাঁড়িয়ে গেলাম। এরপরে উনি তার যে কাজ, ওনার যে চিন্তা, ওনার যে ভাবনা, সেগুলো আস্তে আস্তে প্রায় সময় আমার সঙ্গে শেয়ার করতেন। পরবর্তীতে আমাদের বাবু, বাবুর সাথেও যথেষ্ট উনি ঘনিষ্ঠ ছিল এবং বাবুর সঙ্গে সেগুলো শেয়ার করতেন, কারণ আমি অনেক সময় ওইভাবে সময় দিতে পারতাম, আমার নিজের এলাকা ছিল, আমার অন্যান্য কাজ ছিল, সেগুলো নিয়ে বাবুর সঙ্গে উনি শেয়ার করতেন, আমার সঙ্গে বেশিরভাগ পরবর্তীতে উনি ফোনে ফোনে কথা বলতেন বিষয়গুলো নিয়ে। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা আগাতে থাকলাম।
আগাতে আগাতে এক পর্যায়ে আমরা বোর্ড যখন ইলেকশনে নির্বাচন ওটা বাতিল হলো সবাই হলো, পরবর্তীতে আমরা আবার এই উপদেষ্টা কমিটি হলো একটা, সেই উপদেষ্টা কমিটি 11 সদস্য বিশিষ্ট, সেখানে যে বুলবুল ভাই সহ অনেকেই আসলেন। আসার পরবর্তীতে আমরা ফুল প্রজেক্ট কাজ শুরু করলাম। কাজের পরবর্তীতে ডেভেলপমেন্ট কমিটি বা অন্যান্য কমিটি যেগুলো আছে সবগুলো রিফর্ম করার পরে কাজ শুরু হলো। এর ভিতরে ইলেকশনের তাগিদ আসলো, সে আমরা একটা ইলেকশন করলাম। এবং এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ওনার দিক নির্দেশনায় ওনার সার্বিক মানে পরিচালনায় আমরা একটা নির্বাচন করেছিলাম, যেটা এই পর্যন্ত আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। এই জন্য নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই পর্যন্ত আমরা যেটা দেখে আসছি যতবার নির্বাচন হয়েছে একটা কমিটি হয়, প্যানেল হয়, তার বিরুদ্ধে আর তেমন কেউ থাকে না, কিন্তু সেখানে কিন্তু ছিল এবং দুইজন সহ সভাপতি কিন্তু নির্বাচিত হয়ে আসছিলেন এবং উনি বারে বারে বলছিলেন যে না ইলেকশন ফ্রি ফেয়ার হবে, যে আসো আমাকে বলতো যে আপনি এমপি হয়েছেন তো কি হয়েছে আপনাকে ভোট করে আসতে হবে। যাই হোক, সেখানে কিন্তু এই যে বর্তমান যে আমাদের গাজী গোলাম দস্তগীর ভাই পাটমন্ত্রী, মাননীয় মন্ত্রী পাটমন্ত্রী, উনি কিন্তু সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং আরেকজন সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন সেটা হলো আমাদের আজিজ আল কাসার টিটু, তখন হাশিম ভাই ওনার পিতা ছিল আমাদের সাথে সংসদ সদস্য, সেও কিন্তু স্বতন্ত্র ভাবে নির্বাচিত হয়েছে এবং তাকে নির্বাচিত হওয়ার পরে পরবর্তীতে তাকে আবার সেই কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। যাই হোক, সরি কোষাধ্যক্ষ না, উনি ছিলেন মার্কেটিং এর দায়িত্বে। তো এইভাবে কিন্তু উনি ওই যে বাবু অনেক কথা বলছে, বুলবুল ভাই বলছে, যে হীরা ভাই অনেক কিছু বলছে, আমার কিন্তু ওইগুলা ওইদিকে আমি যেতে চাচ্ছি না, তার অন্য দিকগুলো আমি বলতে চাচ্ছি। তারপরে এই ঢাকা স্টেডিয়াম নিয়ে মানে প্রতি সিজনে একটা গন্ডগোল লাগে, ফুটবল ক্রিকেট, ফুটবল ক্রিকেট, ফুটবলও খেলা হবে ক্রিকেটও হবে, এটা নিয়ে দ্বন্দ্ব হয়। আমরা পিচ তৈরি করি, এত এত টাকা খরচ করে পিচ তৈরি করি, পিচটা যদি আমরা রক্ষণাবেক্ষণ না করতে পারি সেক্ষেত্রে তো আমিনুল নিজেও জানে সেটা, কারণ সে তখন খেলাধুলা করতো, সে যুবরাজিক ফুটবলার। তো ওই টানা হাসার মধ্যে একদিন আমাকে অফিসে বসে কথা বলতেছে যে এই ঢাকা স্টেডিয়াম নিয়ে এত ঝামেলা, এই সেই মিরপুর স্টেডিয়ামটা পড়ে আছে কিন্তু ওটা ফুটবলের জন্য করা হয়েছে কিন্তু ফুটবল যাচ্ছে না, ফুটবল ওখানে যেতে চায় না, তা কি করি আমরাই চলে যাই, কি বলে? ঠিক আছে, যে এটা তো ভালো হয়, আমরা ওইখানে একটা করে আমরা অ্যাবসলিউট ক্রিকেট স্টেডিয়াম তৈরি করি, ওখানে আমরা একবারে চলে যাই আর আমরা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করি। খুব ভালো প্রস্তাব, আপনি খুব ভালো চিন্তা করছেন। তো নেক্সট মিটিং এ আমাদের অ্যাডভাইজারি কমিটি মিটিং এ আপনি এটা এজেন্ডাতে আসুক, আমরা এই চিন্তা ভাবনা করে আমরা ওখানে চলে যাব। আমরা চলে গেলাম এবং কি স্টেডিয়াম বর্তমানে সবাই আমরা জানি। এইভাবে কিন্তু উনি প্রত্যেকটা, সেই ফতুল্লাতে একই অবস্থা ছিল, ফতুল্লা স্টেডিয়াম, সেটাও কিন্তু আমরা অ্যাবসলিউট ভাবে নিয়ে ওখানেও কিন্তু এই রিনোভেশন করে সবকিছু করে আমাদের কাজগুলো উনি একটা একটা করে আগাইছেন। এইভাবে কিন্তু উনার দক্ষতা উনি কিন্তু প্রমাণ করছেন, এটা কিন্তু মানে আমরা মুখের কথা বলতেছি না, যে আমরা তখন উনার সুনাম করতেছি বা উনার কথা বলতেছি, এটা কিন্তু মানে আমি মনে করি যে এটা যথেষ্ট না। ওনার অনেক দক্ষতা, ওনার চিন্তা চেতনা ক্রিকেটের জন্য অনেক 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 আমাদের চেতে অনেক ডিপে উনি চিন্তা করেন, যার দরুন এই যে বিভিন্ন সময় বিভিন্ন জনকে উনি ধরে আনে। যেরকম 2003 সালে ইলেকশনের কথা বললাম, সেখানে কিন্তু আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলাম এবং আমার সাথে আমরা প্রতিদ্বন্দ্বী দুজন ছিলাম, সেটা হচ্ছে আরেকজন যে মাহবুবানাম, মাহবুবানাম ছিল, কিন্তু উনি আমাকে ডেকে নেয়া অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা ওনাকে আমার সাথে উনি সময় দিয়ে বুঝাইছে যে আপনি উইথড্র করেন। তো উইথড্র কেন করবো সেটা আমি বললাম যে আমি কেন করবো আমার ব্যাখ্যা দেব, আমাকে একটু বুঝান যে আমি কেন উইথড্র করবো।
তারপর উনি বিভিন্ন কারণে বললেন যে আপনি এমপি এমপি ইচ্ছা করলে আজকে ইন্ডিয়া যেতে পারবেন না, ইচ্ছা করলে আজকে দুবাই যেতে পারবেন না, ইচ্ছা করলে আপনার বিভিন্ন রকমের আপনি ঝামেলা থাকবে, মানে এই ধরনের অনেক কিছু উনি আমাকে বোঝানোর পরে আমি বললাম যে একটা ঠিক আছে। কিন্তু ওই ইলেকশনে কিন্তু যে বুলু ভাই আছে আমাদের সাথে, ওনারা কিন্তু 100% যেটা আমাদের ফোরাম ছিল জেলা ফোরাম 100% আমাকে সমর্থন দিয়েছিল, ঠিক আছে। কিন্তু তারপরেও ওনার বুঝে আমি বুঝার পরে আমি মানে সেখান থেকে সরে আসলাম, বুঝতে পারলাম এইভাবে। কিন্তু কিন্তু আজকে মাহবুবানা কিন্তু আমার আজকে কি অবস্থা এটা আপনারা ভালো করে দেখেন জানেন। যাই হোক, আমি এগুলো তার যেতে চাই না। নির্বাচন ইস্যুর পদে আপনার উনি যে একটা ক্লাব, উনি কিন্তু ডিওএইচএস ক্লাবটা ডিওএইচএস ক্লাব কিন্তু উনি তখন ক্রিকেট টিম সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশনে কিন্তু দুইবার তিনবার কিন্তু উনি চ্যাম্পিয়ন করেছেন। ওদিক দিয়েও কিন্তু একটা মানে ক্লাব সংগঠক হিসেবে ওনার একটা বিশাল দক্ষতা ছিল। এইভাবে এইভাবে কিন্তু উনি অল্প মাত্র 3-4 বছরে কিন্তু যেভাবে আমাদেরকে আপনি বগুড়া স্টেডিয়াম বলেন, ফতুল্লা স্টেডিয়াম বলেন, খুলনা স্টেডিয়াম বলেন, উনি আরেকটা চিন্তা করলেন যে তখন কিন্তু এই প্রত্যেকটা ডিভিশনাল শহরে দুইটা করে স্টেডিয়াম ছিল। একটা ছিল আগের পুরনো স্টেডিয়াম যেটা মানে মনে করছি চিটাগাং এম এ আজিজ স্টেডিয়াম, আরেকটা বানায় করা হয়েছিল ডিভিশনাল স্টেডিয়াম। ঠিক তেমনিভাবে খুলনাতে এরকম করা হয়েছে, রাজশাহীতে এরকম করা হয়েছে, প্রত্যেকটা ডিভিশনে এরকম ভাবে করা হয়েছে। তুমিও আবার চিন্তা করলেন যে বললেন যে এই ডিভিশনাল স্টেডিয়াম গুলো তো পুরো আছে, এইগুলারে কি করা যায়, এগুলারে আমরা এক কাজ করি, আমরা এগুলারে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করব, ঠিক আছে। যে এইভাবে কিন্তু উনি প্রত্যেকটা ডিভিশনাল স্টেডিয়ামকে অ্যাবসলিউট ক্রিকেট স্টেডিয়াম হিসাবে তৈরি করে এবং প্রত্যেকটা স্টেডিয়ামকে কিন্তু আমরা কিন্তু অ্যাপ্রুভাল নিয়েছিলাম, আইসিসির অ্যাপ্রুভাল ছিল ইন্টারন্যাশনাল ম্যাচ করতে পারি, সেই হিসাবে কিন্তু আমরা অনুমোদন নিয়েছিলাম। আটটা ভেন্যু ছিল আমাদের। এইভাবে উনি চিন্তা করে এবং পরবর্তীতে আরবার চিন্তা করলেন যে কিভাবে স্টেডিয়াম থাকবে আমাদের ক্রিকেট, আমাদের দেশে বৃষ্টি বাদলের দিন বিভিন্ন মেঘলা অবস্থায় থাকে, ম্যাচ থাকে থাকে, ছেলেপেলেরা প্র্যাকটিস করতে পারে না, আমাদের ন্যাশনালটি প্র্যাকটিস করতে পারবে না, আমাদের অন্যান্য দলগুলো প্র্যাকটিস করতে পারবে না, তো কি করা। এখানে উনি আবার চিন্তা করলেন যে আমরা প্রত্যেকটা ডিভিশনাল স্টেডিয়ামের পাশাপাশি আমরা একটা ইনডোর স্টেডিয়াম করবো, ইনডোর স্টেডিয়াম করবো, সেই স্টেডিয়াম গুলোতে আমাদের প্লেয়াররা বর্ষা বাদলের দিন যেকোনো সময় তারা দিন রাত যেকোনো সময় তারা প্র্যাকটিস করতে পারে। এই যে চিন্তাগুলো ওনার, এটা আমার 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 মাথায় মানে ঢোকে না যে উনি এইভাবে মানে চিন্তাগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু একটা চিন্তা করেছিলেন। বগুড়া স্টেডিয়াম, বগুড়া স্টেডিয়ামের নাম আপনার শহীদ চান্দু স্টেডিয়াম, এটা কিন্তু বগুড়ার থেকে শুরু করে অনেকেরই কিন্তু একটা বিশাল চাপ ছিল যে স্টেডিয়ামটার নামটা পরিবর্তন করে আমরা অন্য নাম দিই, বিশেষ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এইভাবে একটা চিন্তা ভাবনা করা হয়েছিল। মানে অনেকেই বলছিল উনি উনি যেই বলছে তাকে উনি খুব রাগান্বিত হইতেন, রাগ করে বলতেন যে এই স্টেডিয়ামটা কার নামে বর্তমানে আছে, তিনি হচ্ছেন একজন শহীদ, তিনি একজন মুক্তিযোদ্ধা, এই ধরনের চিন্তা ছিল ওনার মাথায়, কিন্তু নাম পরিবর্তন হয়নি, এটা শহীদ চান্দু স্টেডিয়ামে আছে এবং ওটাও কিন্তু ইন্টারন্যাশনাল ভেন্যু হিসেবে ছিল, এখন কিন্তু ভেন্যু নাই, বাতিল হয়ে গেছে। আর আরেকটা চিন্তা ছিল যেটা ওই স্টেডিয়ামটা চিন্তার ওনার, যে বগুড়া হচ্ছে একটা উত্তরবঙ্গের জন্য একটা মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট, যে আমাদের মাননীয় মহাসচিব ওনার 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 দেশের বাড়ি ঠাকুরগাঁ, দিনাজপুর ঠাকুরগাঁ থেকে এদিকে আপনার সিরাজগঞ্জ পাবনা, প্রত্যেকটা এই যে আটটা জেলা আছে এখানে উত্তরবঙ্গের ভিতরে আটটা জেলা, আটটা জেলাতেই কিন্তু সকালবেলা যদি 7টার সময় বের হওয়া যায় আপনি 9টার সময় যায় আপনি খেলার মাঠে উপস্থিত হতে পারবেন, মানে আটটা জেলাকে ইনভলভ করা, আটটা জেলার মানুষকে ক্রিকেটের প্রতি আগ্রহ আরো বাড়িয়ে দেওয়া,
এই জেলার ছেলে মেয়ে, এই চিন্তাটা উনি কিন্তু আমার সাথে শেয়ার করছেন। উনি বলছেন যেটা হইলে কিন্তু এইভাবে কিন্তু আমরা আটটা জেলাকে ইনভলভ করতে পারবো, কিন্তু আমরা যদি রাজশাহী যাই তাহলে কিন্তু একটা কর্নার হয়ে যাচ্ছে। অনেকেই বলছে যে বগুড়া ওনার ওনাদের বাড়ি বা এই সেই, কিন্তু আসলে এটা না, আসলে এটা ঠিক না। ওনার চিন্তাটা ছিল এটা যে আটটা জেলাকে ইনভলভ করলাম, যদিক থেকে দিনাজপুর থেকে শুরু করে এই আটটা নর্থ বেঙ্গলের মধ্যে আটটা জেলায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আইসা বগুড়াতে পৌঁছতে পারে, এবং তারা খেলা দেখে আবার সন্ধ্যার সময় রাত্রে সাতটা আটটা নয়টার সময় যায় যার যার বাড়িতে চলে যেত। এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো আসলে উনি অল্প সময়ের ভিতরে কিভাবে উনি মানে করতেন সেটা আসলে আমার বোধগম্য না। আট মাস সময় নিয়েছিলেন মাত্র এই বগুড়া স্টেডিয়ামটা তৈরি করতে, আট মাসে কিন্তু আমরা ওইখানে খেলা করতে পারছি। অর্থাৎ ওনার যে এই মাঠ, একদিকে মাঠ প্রিপারেশন চলছে, একদিকে গ্যালারির কাজ চলছে, একদিকে অন্য ইনফ্রাস্ট্রাকচারের কাজ, মানে একটা কাজ শেষ করে আরেকটা কাজ হয়ে যায়, একসাথে সবগুলো কাজ শুরু করার মতো, এবং উনি তদারকি করতেন। রাতে ১২টার সময় ফোন করছে, শাহিন ভাই আপনি কোথায়? আমি তো ভাই বাসায়, আমি নিচে নিচে আছি, আপনি আসেন, কাপড়পুরে আসেন। কেন? বগুড়া দিতে হবে। এইভাবে রাত ১২টা একটার সময় উনি বগুড়া চলে যেতেন এই কাজ দেখার জন্য, কাজ পরিদর্শন করার জন্য উনি আমাদেরকে নিয়ে এইভাবে মানে চলে যেতেন। এই এই যে এই যে একটা পাগল মানুষ ছিল, পাগল অর্থাৎ ক্রিকেট না শুধু, আমি বলবো যে খেলা পাগল। উনি যে ক্রিকেটের জন্য করছেন কিন্তু অন্যান্য যে করেন না, এই যে বিভিন্ন যেটা বললেন অন্যান্য ফেডারেশনের জন্য সমস্ত পরামর্শ, কম বেশি পরামর্শ ওনার কাছ থেকে কিন্তু সবাই নিত, এবং সবাই পরামর্শ ওনার পরামর্শটা খুব কাজে লাগত। মাত্র ৮ কোটি টাকায় আমরা তখন এই বগুড়া স্টেডিয়াম বানিয়েছি, মাত্র ৮ কোটি। এখন ওই যে কি পূর্বাচলে একটা নতুন প্রজেক্ট শুনতেছি, ওইখানে নাকি শত শত কোটি টাকার ব্যাপার। এই যে বিষয়গুলো, এবং আরেকটা বিষয় আমাকে আরেকজনকে সরি আমি ভুলে ধন্যবাদ দিতে হয়, কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, সেটা হচ্ছে আমাদের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব ফজলুর রহমান মরহুম ফজলুর রহমান পটল ভাইকে। উনিও মানে এই ব্যাপারে আমাদের যথেষ্ট সব বিষয়ে সহযোগিতা করছেন। অবশ্য আমরা কোকু ভাইকে কাজে লাগাইতে পারছি, আমরা কিন্তু কোকু ভাইকে কাজে লাগাইতে পারছি, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে বলেন আর এমনিতে ব্যক্তি কোকু হিসেবে বলেন, ওনাকে আমরা কাজে লাগাইতে পারছি। এই ক্রীড়া মন্ত্রীর অফিসে উনি এরকম হয়েছে সপ্তাহে ২বার ওনার উনি চলে গেছেন, এই কাজটা তাড়াতাড়ি করার, এই কাজটা, এই ফাইলটা তাড়াতাড়ি করার, এই ফাইলটা তাড়াতাড়ি করার, এইভাবে। খেলার ব্যাপারে আমাকে উনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। আমি এই এই কয় বছরের ক্রিকেট বোর্ডে আমি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, আমি আপনার এই কি বলে লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, আমি আপনার আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, আমি লজিস্টিক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব, অর্থাৎ উনি যাকে যেখানে মনে করতেন যে এইভাবে ওনাকে দিয়ে এই কাজগুলো করানো সম্ভব উনি কিন্তু তখনই বলতেন, কিন্তু উনি চাপাই দিতেন না, উনি বলতেন ডেকে নিয়ে যে এই এই কাজগুলো কাজগুলো করতে হলে আমি মনে করি যে এই কাজগুলো এটার জন্য এখন এখানে আপনাকে প্রয়োজন আছে। যেরকম আমাদের বাবু, বাবু যতই কিছু করছে বাবু কিন্তু গ্রাউন্ডস কমিটি থেকে অন্য কোনো দায়িত্বে তারা এই করেন না, কারণ উনি বুঝত। যাই হোক, এভাবে বলতে গেলে ওনার সাথে আমি যে কয়দিনই যতদিনই ছিলাম, উনি যে আমাদের যে আমাদের এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে, উনি যে আমাদের মাননীয় সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, এটা কোনোদিনও উনি কোথাও বলেন নাই বা আমরা কাউ বুঝতেই দিতাম না যে উনি ওনাদের ছেলে।
এইভাবে কিন্তু উনি অনেক বিষয়গুলো আরো আছে, অনেক বলতে গেলে শেষ হবে না, আরো ঘন্টায় ঘন্টা আছে। এখানে আমাদের মাননীয় মহাসচিব আছেন, তারপরে আপনার সালাম ভাই আছেন, যারা অতপ্রতভাবে ক্রিকেট ফুটবল ক্রিকেট সবকিছুর সঙ্গে জড়িত ছিলেন। মাননীয় মহাসচিব 91 সনে ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত ছিলেন। এই যে এখানে আমাদের তাবিব আছেন, ইশরাক আছেন, তারাও তাবিব তো নিজেও খেলাধুলা করছে এবং ফুটবলের ফেডারেশনের সঙ্গে জড়িত এবং খুব ভালো অ্যাক্টিভ ছে। আমাদের মেয়র দুজনই মেয়র প্রার্থী এবং খুবই ভালো চুজ, আমাদের ভালো সিলেকশন আমাদের জন্য হয়েছিল, কিন্তু এখন আমাদের ভাগ্য খারাপ, দুর্ভাগ্য, কিছু করার নাই। আমি আজকের এই আলোচনা আয়োজন করার জন্য আমিনুলকে, আজকের এই সঞ্চালক আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগিতা করার জন্য এবং এই অনুষ্ঠানটা যে আয়োজন তুমি করছো, সেই জন্য তোমাকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় মহাসচিব ওনার সময় নষ্ট করে আজকে আমাদের সঙ্গে এই আলোচনা যুক্ত হয়েছেন। আমি আমার আলোচনা শেষ করার আগে আমাদের আরাফাত রহমান কোকো সাহেব চিরজীবী হোক, ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং ওনার মুক্তি কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহানুরুল কবির শাহিন ভাই আপনাকে আপনার মূল্যবান স্মৃতিচারণ করার জন্য। আমি আপনার কথা ধরে একটি কথা না বললেই না যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো ভাই সবসময়ই ক্রিয়াঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন। তো এই দিকটি কিন্তু আসলে আমরা আপনার কথা ধরে বুঝতে পারলাম এবং আমি যতটুকু জানি এই বিষয়টি এইভাবে আসলে রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন ক্রিয়াঙ্গনটাকে। তো আমি এই মুহূর্তে আমাদের উপস্থিত সকল আলোচক বৃন্দ স্মরণ সভার আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের এই স্মরণ সভার প্রধান অতিথি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক, অত্যন্ত আমাদের প্রিয় একজন ব্যক্তিত্ব এবং বিএনপির সংগ্রামী সচিব মির্জা ফখরুল ইসলাম সালাম সাহেব আছেন, স্যার সভাপতিত্ব করবেন। জিজ্ঞেস করতে হবে স্যার, মানে সালাম ভাই সভাপতিত্ব যেহেতু করছেন যার কারণে আপনি প্রধান বক্তব্য দেওয়ার পরে যদি সালাম ভাই আপনি আগে বলবেন। আচ্ছা আচ্ছা, তা আমি আসলে অনুরোধ করছি এই মুহূর্তে আমাদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মাননীয় চেয়ারপারসন এবং সভাপতি বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের জনাব আব্দুস সালামকে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিএনপির সংগ্রামী মহাসচিব, একজন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী যিনি দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের সাথে তিনিও জড়িত ছিলেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত। এতক্ষণ অনেকটা স্মৃতিচারণের মতো আমরা শুনলাম আমাদের ক্রিকেট অঙ্গনের আরেক সুপরিচিত মুখ, আমাদের জাতীয় সংসদ সদস্য সাবেক নূর কবির শাহিন, এবং এর আগে আমাদের হীরাবাই বক্তব্য দিয়েছেন বাবু, তারপরে বুলবুল, এবং আমাদের দুই মেয়র প্রার্থী এবং জনগণের মেয়র ইশরাক এবং ইশের তাবিদ, সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকের এই
ভার্চুয়াল এই আলোচনা সভার করার জন্য যে আমাদেরকে সহযোগিতা করেছেন শামা ওবায়দ এবং তার সহযোগিতায় যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসলে বিস্তারিত আলোচনা হয়েছে, বিশেষ খুব একটা সভাপতি হিসেবে বলার কিছু নাই। তবে আমি শুধু এটাই বলবো যে আমাদের আরাফাত রহমান কোকো সত্যিকার অর্থেই আজকের যে যত কথাই বলুক না কেন, আজকের বাংলাদেশে ক্রিকেটকে এই পর্যায়ে আনার জন্য যদি কারো নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে তাহলে সেটা আরাফাত রহমান কোকোর থাকা উচিত। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য এটা, যেটা শেষ পর্যায়ে যেটা শাহিন যেটা বলল এবং আমিনুল যেটা বলল, এটাই বাস্তব যে বিএনপি কখনো ক্রীড়াঙ্গনকে রাজনীতি করে নাই, কিন্তু আওয়ামী লীগ কখনোই রাজনীতিকের বাইরে ক্রীড়াঙ্গন কেন কোনোটাকেই তারা চিন্তা করে নাই। কারণ আমরা দেখেছি যে আজকের এইখানে আরাফাত রহমান কোকো, এটা সত্যি কথা যে এই ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য তিনি যা করেছেন এবং আজকে আন্তর্জাতিক ভেন্যু বাংলাদেশে আনার পেছনে সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে তাহলে সেটা আরাফাত রহমান কোকো, সেটা আরাফাত রহমান কোকোরই সবচেয়ে বড় অবদান ছিল। এবং সেই সময় শুধু আন্তর্জাতিক ভেন্যু না, কারণ প্রত্যেকটা আমরা যেহেতু খেলাধুলার সাথে জড়িত এই জন্য আমরা জানি যে আসলে খেলাধুলা যদি শিকরে না যাওয়া যায়, আজকে জেলা উপজেলা পর্যায়ে যদি না যাওয়া যায়, খেলাকে যদি বিস্তৃত করা না যায় এবং নতুন নতুন ছেলে মেয়েদেরকে যদি বের করে আনা না যায় তাহলে সেটা দীর্ঘদিন টিকে থাকতে পারে না, যেটা আজকে ফুটবলের যে অবস্থা হয়েছে। ঠিক ক্রিকেটেও আমরা দেখেছি যে সেই সময় আরাফাত রহমান কোকো ডেভেলপমেন্ট করেছেন, শুধুমাত্র বিভিন্ন স্টেডিয়াম বানিয়েছেন সেটা না, আজকে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির পেছনে তার অবদান অনেক বেশি এবং তাদেরকে তিনি সেভাবে সুযোগ দিয়েছেন, তাদেরকে মাঠে এনেছেন এবং তাদেরকে খেলার সেভাবে সুযোগ করে দিয়ে সেভাবে কিন্তু বের করে আনতে সক্ষম হয়েছিলেন বলেই। কিন্তু যেটা যারা যেটা শুনে যারা আমরা আন্তঃজেলা যেটা বলেছেন, বাবু যেটা বলেছেন যে আন্তঃজেলা সেই সময় কম্পিটিশন হতো, এর জন্যই বললাম যে মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে যদি যাওয়া যায় সে তাহলে সেখান থেকে কিন্তু খেলোয়াড়রা বের হয়ে আসে এবং তার সঠিক কারণে যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে বের হয়ে আসে এবং দলীয়করণ যদি না হয়, কারণ আজকে যে কথাটা আমি বলতাম যেটা আমাদের নুরুল কবির শাহিন বলেছে যে আমাদের একমাত্র বাংলাদেশের ইতিহাস ক্রিকেট অঙ্গনের ইতিহাসে যদি আমরা বলি সবচেয়ে ফেয়ার নির্বাচন যেটা হয়েছিল সে সময় কোকো সাহেবের আমলে, উনি যদি চাইতেন সম্পূর্ণ প্যানেল তার মন মতো তিনি করে নিতে পারতেন কিন্তু তিনি করেন নাই। যে কথাটা বললো সে যে সে সময় আজকের আওয়ামী লীগের মন্ত্রী গাজী গোলাম দস্তগীর সেই সময় কিন্তু সেই নির্বাচনে জিতে আসছে এবং সেই সময় আমি ক্রিকেটের কাউন্সিলরও ছিলাম, সেই সময় সেই ভোট আমরা দেখেছি যে কিভাবে হয়েছে। তিনি কিন্তু কারো পক্ষে একটা কথাও বলেন নাই, কোনো লবিং করেন নাই বা কাউকে জিতাইতে হবে তো সেটাও করেন নাই, কিন্তু আমরা কি দেখলাম যে ক্রিকেটের বর্তমানে যারা আছেন সেই নির্বাচনগুলো কিভাবে হয়েছে বা কিভাবে সেই প্রতিনিধিগুলো নির্বাচিত হয়েছে, কাউকে যেতে দেওয়া হয়েছে কিনা সেটা আমরা জানি, কারণ আমি পরবর্তী পর্যায়েও কাউন্সিলর ছিলাম। তো এইগুলো বাস্তব অবস্থা এবং কখনোই আওয়ামী লীগ আজকে দলীয়করণ করার কারণে যেমনিভাবে আজকে সারা দেশটাকে নষ্ট করেছে আজকে ক্রীড়াঙ্গনকেও নষ্ট করেছে। একমাত্র আমরা আমাদের সময় বলতে পারি যে গোলাম দস্তগীরের কথা বললাম, ঠিক এমনিভাবে আমরা যদি বলি আজকে আজকে ফুটবলে আজকে আওয়ামী লীগের যে ক্রীড়া বিষয়ক সম্পাদক এমপি হারুনুর রশিদ, এই হারুনুর রশিদ কখনোই বিএনপির আমলে ডিপ্রাইভ হয় নাই, বরঞ্চ তাকে পূর্ণাঙ্গ সব রকম সহযোগিতা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ জানার কারণেও কিন্তু তাকে কোনো এমন কোনো কিছু করা হয়নি যে ক্রীড়াঙ্গন থেকে যাতে সে কাজ না করতে পারে, বরঞ্চ বিএনপি চেষ্টা করেছে যে ক্রীড়াঙ্গনের মানুষ যারা তাদেরকে যাতে সেভাবে করা যায়। আজকে মোজাফর হোসেন পল্টু ঢাকা মহানগরী আওয়ামী লীগের এক সময় সেক্রেটারি ছিলেন, তিনি ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন জড়িত ছিলেন, আমাদের মনে আছে আমার তো সময়, আজকে সেই সময় আমরা ঢাকা ডিভিশনাল যে কমিটি করি DDS এর যে কমিটি করা হয় সেই সময় সেই কমিটি করার সময় আমরা নিজে কেউ বলাও লাগে নাই কিন্তু DC সাহেবকে আমরা বলে এই মোজাফর হোসেন পল্টু সাহেবকে সেই সময় আমরা DDS এর ভাইস প্রেসিডেন্ট রেখেছি
জাতীয় পার্টির আব্দুর রহিম সাহেবকে ভাইস প্রেসিডেন্ট রেখেছি, কিন্তু বিএনপি যখন ক্ষমতায় নাই আওয়ামী লীগ আসলো, সেই সময় কিন্তু আমাদের কারণ আমরা খুঁজেও পাইলাম না যে কিভাবে তারা বাতিল করে দিল। অর্থাৎ এগুলো আওয়ামী লীগ কখনোই দলীয়করণের বাইরে যেতে পারে না বলেই তারা প্রত্যেকটা কিছু দলীয়করণ চিন্তা করে, আওয়ামী লীগ চিন্তা করে, সেই কারণে কোনো ডেভেলপমেন্ট হয় না। আজকে ক্রিকেটটা কোথায় চলে গেছে, আজকে ক্রিকেট কি অবস্থায় চলে আসছে, আজকে ফুটবল আজকে কোথায় চলে আসছে। এখানে আমিনুল বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল, এখানে আমাদের ইসের তাবিদ আওয়াল বর্তমান ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু বর্তমান ফুটবল কোথায় আছে, কোথায় আছে? আমরা দেখি যে কোথাও কোনো ফুটবলের কোনো নাম চিহ্ন নাই। আজ কিন্তু আমাদের সময় কি ছিল, আজকে মিরপুর স্টেডিয়াম নিয়ে অনেক কথা হলো, মিরপুর স্টেডিয়াম সে সময় আমি অ্যাথলেটিক ফেডারেশনের আমি প্রেসিডেন্ট, সে সময় আমি নিজেও সেটা বিরুদ্ধে ছিলাম যে না, মিরপুর স্টেডিয়ামে আমার অ্যাথলেটিক ট্র্যাক আছে, এখানে কোনোভাবে যদি ক্রিকেট আসে তাহলে আমার ট্র্যাক নষ্ট হয়ে যাবে, কাজে এই মাঠ আমরা দিতে পারি না। কিন্তু সেই সময় উনি তো প্রথম দিকে জোর করে নেন নাই, কারণ ফুটবলের ওরাই কোনোভাবেই সেই মানে ঢাকা স্টেডিয়াম তারা কোনোভাবেই ছাড়বে না, তারা ওখানে গো ধরে বসে থাকলো। তারপরেও কিন্তু আমি চেয়েছিলাম যে না, ওই মাঠটা ওইভাবেই থাক, অন্য জায়গায় দরকার হলে আরেকটা মাঠ হোক। তখন আজকের এই যে একটু আগে যেটা আজকে আমাদের শাহিনও যেটা বললো, সেই সময় এখনো বোর্ডের পরিচালক আছেন এবং খুব ক্ষমতাধর পরিচালক মাহবুব সাহেব আছেন, উনি নিজে আমি ওনাকেই সাক্ষী মানতেছি যে সেই সময় সেই মাঠ করার জন্য টোকর সাহেব তো আমার সাথে কথা বলেছেন, এমনকি মাহবুব সাহেবকে আমার কাছে পাঠিয়েছেন যে সালাম সাহেবকে বলেন যাতে এইটার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ওনার যে ট্র্যাক করা দরকার সেই ট্র্যাক আমি ঢাকার ওই মাঠেই করে দেব, তো এবং এই মাঠটা যাতে আমরা ডেভেলপ করতে পারি, ক্রিকেটের জন্য সব সুযোগ সুবিধা দিতে পারি, এটা যাতে তিনি করেন। তিনি নিজেও আমাকে বলছেন এই মাহবুব সাহেবকে পাঠিয়ে, তারপর সেই সময় এবং সেই সময় ক্রীড়া উন্নয়ন পরিষদের ক্রীড়া মানে জাতীয় ক্রীড়া পরিষদেরও আমি মেম্বার ছিলাম, সেখানে মিটিংয়ে সে তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল সাহেবের উপস্থিতিতে ফুটবল ফেডারেশন, অ্যাথলেটিক ফেডারেশন এবং ক্রিকেট বোর্ড এই তিনটার সমন্বয় করে সেখানে ডিসিশন নিয়ে তারপরে এই মাঠ হ্যান্ডওভার হয় এবং আমাদের অ্যাথলেটিক্সের ট্র্যাক সেখানে করা হবে, সেগুলো সব ঠিক করা হয়। অর্থাৎ এগুলো সব কিছুর অবদান কোকো সাহেবের, তিনি কখনো জোর করে কখনো কোনো কিছুই করেন না, উনি চাইলে তো পারতেন, কাউকে না জিজ্ঞেস করলেও পারতেন, কিন্তু সেটা না, উনি চেয়েছেন উনি এবং কখনো ওই যেটা সবাই যেটা বললো তিনি কাজ করার জন্য চেষ্টা করেছেন, কাজ করেছেন এবং সেখানে প্রধানমন্ত্রীর ভয় কখনো দেখার নাই। প্রধানমন্ত্রীর ছেলে আমরাও দেখছি এই ঢাকার মাঠে সেই সময় আমরা দেখছি স্ট্যান্ড গার্ড নিয়ে কিভাবে টিমকে মাঠে নিয়ে আসছেন প্রধানমন্ত্রীর ছেলে, এটাও তো আমরা দেখছি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেই রকম স্ট্যান্ড গার্ড নিয়ে বা শক্তি প্রদর্শন করে কোনো কোথাও কিন্তু কোনো কিছু করেন নাই। এটাই হলো বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য এবং এখানেই ডেভেলপমেন্ট। যদি আপনারা দেখেন আজকে আমরা সেই সময় জিয়া রহমান সাহেবের আমলে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে ক্রিকেট আমরা ফুটবলকে আমরা এশিয়ান স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিলাম, আমরা কোরিয়াকে হারিয়েছিলাম, কিন্তু আজকের সেই সময় সেই ফুটবল আজকে কোথায় চলে গেল, এরপরেও ফুটবল আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি কিন্তু আজকে ফুটবল কোথায় চলে গেছে। এটা এই কারণেই সম্ভব হয়েছে কারণ আমাদের দল, আমাদের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলেরা কখনো আজকের এই সমস্ত ক্রীড়াঙ্গনে নিজেদের নাক গলানোর চেষ্টা করেন নাই, কাউকে বাদ দেওয়ার চেষ্টা, আমি তো বললাম এটা প্রমাণিত, হারুন রশিদ সাহেবকে কখনোই ফেডারেশন থেকে বাদ দেওয়া হয় নাই, মোজাফর হোসেন পল্টুকে আমরা থাকাকালীন কখনো বাদ দেওয়া হয় নাই, কিন্তু আজকে আমরা কে আছি, আমরা কি স্পোর্টস এর লোক না, আমরা স্পোর্টস এর জন্য কি আমরা কম করেছি? আজকে বাংলাদেশের ফুটবল বলেন, বাংলাদেশের ক্রিকেট বলেন, প্রত্যেকটা অঙ্গনেই আমাদের অবদান কি কোনো অংশে কোনো কারোর চেয়ে কোনো কম আছে? বাংলাদেশে কি কম ফুটবলার আমরা জন্ম দিয়েছি, কম ক্রীড়ানুরাগী আমরা জন্ম দিয়েছি? কিন্তু আজকে আমরা কোথায় আছি কখনো কেউ কোনো জিজ্ঞেস করে? কোনো জিজ্ঞেস করে না, কিন্তু বিএনপি কখনো সেটাকে দলীয় বিএনপির অফিস বানায় নাই, যেটা আওয়ামী লীগ সেটা বানিয়েছে। যদি এটাও ঠিক যে আমরাও সেটাকে যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল আমরাও সেই সময় সেটা করি নাই, দেখা গেছে যে সেই আওয়ামী লীগ আমলে আমাদের সেই সময় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন তারা নিজেদের ইচ্ছা মতো করে গেছে, কোনো নির্বাচনই হয়নি, কিন্তু আমাদের আমলে আমরা 10 বছর পার করে ফেলছি, তারপরেও কিন্তু আমরা সেই অলিম্পিকের নির্বাচনটা পর্যন্ত আমরা করি নাই। অর্থাৎ আমাদের সংগঠকরা, আমাদের নেতাকর্মীরা
বা ক্রীড়াঙ্গনের সবাই যাতে সেটা আসতে পারে সেটাও কিন্তু আমরা দেই নাই। এর জন্য এই বিষয়গুলো আজকে এই কথাটা এর জন্যই খুবের সাথে বললাম যে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। তাই ক্রীড়াঙ্গনের জন্য আজকে এখানে শাহিন আছে, বাবু আছে, আমাদের এই ক্রীড়া উন্নয়ন পরিষদ করার পেছনেও কিন্তু কোকো সাহেবের অবদান। তিনি সেখানে যখন মালয়েশিয়া ছিলেন সেখান থেকেও তিনি বাবু সাহেবের মাধ্যমে আমার সাথে কথা বলেছেন, যোগাযোগ করেছেন, বিভিন্ন উপদেশ আমাদের দিয়েছেন। কিন্তু আমরা কিন্তু সেই সংগঠনটা এখন পর্যন্ত যেভাবে করা দরকার সেভাবে করতে পারি নাই। তবে আমি মহাসচিবও সেটার সাক্ষী, মহাসচিব এই সংগঠন করার পেছনে অনেক চেষ্টা করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা একটা পর্যায়ে অনেক দূর করেও ফেলেছিলাম। কিন্তু যাই হোক, এখন আজকের এই দিনে আমরা কোকো সাহেবকে আমরা স্মরণ করি, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, এবং মানুষের অন্তরে অন্তঃস্থলে যে কোকোর অবস্থান আছে সেটা কিন্তু তার জানা যায়, সেটা প্রমাণিত হয়েছে। কাজে জোর করে মানুষের অন্তর থেকে কাউকে মুছে ফেলা যাবে না। আজকে বেগম খালেদা জিয়াকে মুছে ফেলার চেষ্টা করে লাভ হবে না, কোকোকে মুছে ফেলার চেষ্টা করে লাভ হবে না, তারেক সাহেবকে মুছে ফেলার চেষ্টা করেও কোনো লাভ হবে না। কারণ আমরা আমাদের বিএনপি তার প্রত্যেকটা সময়ে চেষ্টা করেছে যাতে নির্ভেজালভাবে নিরপেক্ষভাবে যেমনিভাবে বিচার বিভাগ নিরপেক্ষ থাকুক সেটা আমরা চেয়েছি, যেমনিভাবে ক্রীড়াঙ্গন নিরপেক্ষ থাকুক, ক্রীড়াঙ্গনে ক্রীড়ার সাথে জড়িত যারা তারাই যাতে সেখানে কাজ করতে পারে। আজকে কই শাহিনকে কেউ ডাকে, কেউ জিজ্ঞেস করে ক্রীড়াঙ্গনে কি ক্রিকেটের কি করা দরকার? কিন্তু সেই সময় তো কোকো সাহেব গোলাম দস্তগীর সাহেবকে আইনা সে সময় জিজ্ঞেস করছেন, ঠিক আছে আপনি নির্বাচিত হয়ে আসছেন, যদি কোকো সাহেব না চাইতো তাহলে পারতেন উনি নির্বাচিত হইতে? পারতেন না। আমরা তো সে সময় সেটার সাথে জড়িত ছিলাম, আমরা কাউন্সিলর ছিলাম, আমরা ভোট দিয়েছি। কাজে এই কারণেই বলবো আজকে আওয়ামী লীগ কোথাও কোনো ভোটটা ঠিক মতো দেয় না, রায় দিতে দেয় না, কিন্তু বিএনপির আমলে নিরপেক্ষ হয়। আজকে এই সময় আমি তাই বোর্ডের নির্বাচনও নিরপেক্ষ সম্ভব হয়েছিল, কিন্তু কোকো সাহেব যেহেতু সেটাতে কোনো ইনফ্লুয়েন্স করেন নাই। কিন্তু আজকে কি দেখি আমরা প্রত্যেকটা কিছুতেই আজকে স্বয়ং প্রধানমন্ত্রী ইনফ্লুয়েন্স করে আজকে সেখানে নির্বাচিত করেন, আজকে প্রশাসন বলেন যে আমরাই তো নির্বাচিত করে দিছি সবকিছু, আওয়ামী লীগ লাগে নাকি? এই অবস্থার জন্য আজকে দেশের এই অবস্থা। তাই আমি আর অন্য কোনো বক্তব্যে যাব না। মহাসচিব দীর্ঘক্ষণ আমাদের সাথে সময় দিয়েছেন, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। হিজা ভাই এসেছেন তার জন্য ধন্যবাদ জানাই, শাহিন এবং এখানে আমাদের তাবিদ, তারপরে ইশরাক, বুলবুল, বাবু যারাই ছিল সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমিনুল টোটাল জিনিসটাকে কোঅর্ডিনেট করেছে, আমিনুলকেও আমি ধন্যবাদ জানাই। এবং সবাই মিলে যাতে আমরা আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যারা আছে তাদেরকে যাতে আমরা ধরে রাখতে পারি, এবং ভবিষ্যতে কোকোর স্মৃতি আজকে তো দুঃখ হয়, আজকে বিভিন্ন আজকে না স্টেডিয়ামের নাম পাল্টায় দেওয়া হয়, অমুক দেওয়া হয়, আরে কোনো একটা ক্রিকেট স্টেডিয়ামের নাম তো এখন সর্বাগ্রে কোকোর নামে হওয়া উচিত, যে তার অবদানের জন্য। তো সেই কারণে এইগুলো আজকে বলবো না কাকে বলে কি হবে। এবং আমাদের সময় তো আমরা কারো নাম চেঞ্জ করি নাই, স্টেডিয়ামের নাম চেঞ্জ হয় নাই, কিন্তু তাদের আমলে তো চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে এইগুলো করে কোনো লাভ হয় না, বরঞ্চ দেশের ক্ষতি হয়। আজকে ক্রীড়াঙ্গনের যে ফুটবল যে পর্যায়ে গেছে, আজকে ক্রিকেট কতটুকু আছে জানি না, সবকিছুর পেছনে কিন্তু আজকে শুধুমাত্র দলীয়বাজি কারণে আজকের এই অবস্থাটা। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি কোকোর আজকে তার আল্লাহ তারকে বেহেস্ত নসিব করুক, তার মাগফিরাত কামনা করে, এবং আজকের এই পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি অসুস্থ, ওনার জন্মদিন, ওনার জন্য আমরা দোয়া করি। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার জন্য দোয়া করি। এবং এই করোনার মধ্য দিয়ে সারা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরেও সারা পৃথিবীতে যারা আজকে চলে গেছেন তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি, এবং যারা অসুস্থ আছেন তারা যাতে সুস্থ হয় সেটার জন্য দোয়া করি, এবং আমরা নিজেরা পরস্পর সবার জন্য দোয়া করব। কারণ কখন আল্লাহ কাকে নিয়ে যায়, কে চলে যায়, সবাই যাতে সবার জন্য আমরা দোয়া করি, এই কামনা করেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি অনুরোধ করব আমাদের প্রিয় মহাসচিব আজকে মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন, ধন্যবাদ। ধন্যবাদ আব্দুস সালাম ভাই। আমি সালাম ভাইয়ের কথা ধরে মহাসচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করে দুই একটি কথা বলতে চাই।
যে 91 এ বিএনপি পাওয়ারে আসার পরে সাবের হোসেন চৌধুরী স্যার এই ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন এবং 2001 সালে বিএনপি আবারও পাওয়ার আসার পরে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ভাই তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং আনোয়ারুল হেলাল ভাই যার বড় ভাই আওয়ামী লীগের একজন এমপি ছিলেন। মানে আমরা মানে বিএনপি যে সবসময় ক্রীড়াঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন সেটির প্রমাণ কিন্তু আমরা বারবারই দেখেছি। আমি আরো দুই একটি কথা মহাসচিব স্যারের সাথে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটটি আরাফাত রহমান কোকোবাই গড়ে তুলেছিলেন এবং ক্রিকেট সহ দেশের খেলাধুলার অঙ্গনে পেশাদারিত্ব স্বচ্ছতা আনার উদ্যোগও নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। এখনকার ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তার হাত ধরে ক্রিকেট প্রশাসনে আসেন। তিনি বিশ্বাস করতেন যারা খেলাটাকে খেলেছেন তারা সংগঠক হিসেবে এলে খেলাটারই লাভ। পরিশেষে বলতে চাই যে তিনি অকালে চলে না গেলে এবং যদি আবার সুযোগ পেতেন তাহলে দেশজ ক্রীড়াঙ্গনের চেহারাটা পাল্টে দিতে পারতেন বলে আমরা বিশ্বাস করি। আগামী প্রজন্ম যাতে আরাফাত রহমান কোকো সম্পর্কে জানতে পারে তার জন্য আমাদের গবেষণার প্রয়োজন। তো আমি আমাদের আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যারকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি এবং আজকের প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমেই আমাদের আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা আমরা শেষ করব এবং সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। স্যার আপনার বক্তব্য শুরু করুন। ধন্যবাদ আমিনুল হক। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমিনুল হক সাহেবকে, আমিনুলকে, যে আজকে তিনি এই দেশের একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক যাকে এই দেশের মানুষেরা একজন ক্রীড়া সংগঠক হিসেবেই চেনে, সাবেক রাষ্ট্রপতি বা সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে চেনে না। এবং তিনি তার ক্রীড়া সংগঠনের যে দক্ষতা, সেই দক্ষতা দিয়েই তিনি তার জনগণের কাছে তার একটি স্থান করে নিয়েছিলেন। যে প্রমাণটা আমরা পেয়েছি যে আরাফাত রহমান কোকো সাহেবের মৃতদেহ যখন মালয়েশিয়া থেকে ঢাকায় এসে পৌঁছল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ ছিলেন এবং দুর্ভাগ্যজনক ভাবে আরাফাত রহমান কোকো সাহেবের কে অবরস্থ করার জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না। একজন সাবেক সেনা প্রধানের সন্তান হিসেবে, সাবেক রাষ্ট্রপতির সন্তান হিসেবে বনানী সামরিক গুরুস্থানে তার কবর হওয়া এটা তার প্রাপ্য দুর্ভাগ্য। আমাদের সেই দিন আরাফাত রহমান কোকো সামরিক গুরুস্থানে তার শেষ জায়গাটুকু পাননি। তার জানাজার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে আরাফাত রহমান কোকো তার নিজস্ব গুণেই এই দেশের জনগণের কাছে একজন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আরাফাত রহমান কোকো আপনারা আলোচনা করেছেন দীর্ঘভাবে, তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব বেশি পরিচয় ছিল না, সম্ভবত এই জন্যে যে তিনি কখনো ওইভাবে পরিচিত হতে চাইতেন না, প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে বোধহয় চাইতেন না, যে কারণে তার সঙ্গে আমার ঠিক সেই ধরনের পরিচয় ছিল না এবং যেহেতু তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আমি তাকে যতটুকু চিনেছি আপনার ক্রিকেটের মধ্য দিয়েই চিনেছি, যতটুকু দেখেছি ক্রিকেটের প্রতি আমার আগ্রহ ছিল আমার শৈশব থেকে, যে কারণে হয়তো যারা ক্রিকেট খেলেন তাদের সঙ্গে আমার কিছুটা পরিচয় আছে। আজকে এখানে অনেকে আছেন যাদের সঙ্গে আমার সেই অনেক আগেই মাঠ থেকে পরিচয়। এখানে হীরা ভাইকে আমি খুব ভালো করে জানি, শাহিন তো আমাদের সহকর্মী, কাজী মিশু যিনি আজকে বোধহয় আসতে পারেননি তিনিও আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন, আর বাবু তো আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং মাঠেই তার সঙ্গে পরিচয়। সালাম সাহেব তো ক্রিকেটের শুধু নয় ক্রীড়াঙ্গনে রাজনীতির
সবকে চৌকস একজন ব্যক্তিত্ব। আমাদের নতুন প্রজন্ম যে ইশরাক এবং আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক এবং আমাদের তাবিত আওয়াল, আমার খুব ভালো লাগে যে আমরা এই দুই তরুণ উদীয়মান, আমি বলবো দেশপ্রেমিক নেতাই বলবো, এবং তাদেরকে আমরা পেয়েছি আমাদের ভবিষ্যতের জন্য, ফর আওয়ার ফিউচার। আমরা আশা করি তাদের কাছ থেকে যে তারা তাদের তারুণ্য, তাদের মেধা, তাদের অভিজ্ঞতা লাভ করার যে ইচ্ছা, সব কিছু নিয়ে তারা সামনের দিকে এগোবে এবং সত্যিকার অর্থেই একটা বাসযোগ্য বাংলাদেশ তৈরি করবে। আমাদের আমিনুল এখানে আছে, যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করছেন, আরেকজন কৃতি, আমি পুরুষই বলবো কারণ তার নেতৃত্বে আমরা স্বর্ণ বিজয় করেছিলাম, তার নেতৃত্বে ফুটবল অনেক উপরে উঠে গিয়েছিল। এবং আমাদের, আমি বলবো যে বিএনপির এটা একটা সৌভাগ্য যে আমরা আমিনুলের মতো একজন ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠককে আমাদের ক্রীড়া সম্পাদক হিসেবে পেয়েছি, এবং সেটা প্রমাণ করছে প্রথম থেকেই একেবারে। আমার মনে আছে যে সে জয়েন করার শুরু থেকেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে সে একটা গোল্ড কাপ টুর্নামেন্ট চালু করতে চেয়েছিল, তাকে সেটা করতে দেওয়া হয়নি। যেখানেই আমরা চেষ্টা করেছি যে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু শুরু করি, সেটা আমাদের করতে দেওয়া হয়নি, কারণ একটাই, যে জিয়াউর রহমান নামকে তারা মুছে ফেলতে চায়। আরাফাত রহমান কোকো, আপনারা বলেছেন যে রাজনীতির বাইরে থেকে পুরোপুরিভাবে খেলাকে খেলা হিসেবে দেখে তার সংগঠনের কাজে তিনি ব্যয় করেছেন এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে করেছেন। আজকের যে ক্রিকেট আমরা দেখতে পাই, এই ক্রিকেটের ভিত্তি কিন্তু তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের জন্য যারা কিছু তৈরি করেন বা ফাউন্ডেশন দিয়ে দেন, তাদেরকে আমরা খুব সহজেই ভুলে যাই, অথবা তাদের বিরুদ্ধে এমন কিছু কথা বলি যেগুলো অপপ্রচার হয়ে আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং তাকে ভুল বোঝানোর চেষ্টা করে থাকে। আজকে দেখুন, আজকে যদি আপনারা বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, আজকেই দেখবেন, খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করবেন যে এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। সালাম সাহেব কিছুক্ষণ বলেছেন যে আসলে আওয়ামী লীগের যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা হচ্ছে আপনার দলীয়করণের কেমিস্ট্রি। ওখানে আপনার নিরপেক্ষতা অথবা আপনার এই যে বলা যেতে পারে যে দলের বাইরে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে আপনার কাজ করা, এটা তাদের মধ্যে নেই, এবং যার ফলে কি হয়েছে, আজকে সমস্ত রাষ্ট্রকেই তারা দলীয়করণ করে ফেলেছে। এটা তাদের আপনার আদর্শগতই বলবো, নীতিগত, কারণ 1975 সালে তারা ওই একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আমরা তো সেগুলো ভুলে যাইনি। আজকে যদিও সবকিছু ভুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এত সহজে সত্যকে তো ঢেকে দেওয়া যায় না। আমি রাজনীতির কথা আজকে বেশি আলাপ করতে চাই না, কারণ এটা আরাফাত রহমান কোকোর 51তম জন্মবার্ষিকীর একটা ভার্চুয়াল আলোচনা। আজকে খুব ভালো লেগেছে যে আমি ক্রিকেটের এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট কৃতি পুরুষদেরকে আমি এখানে দেখতে পেরেছি, কেউ খেলার মধ্য দিয়ে, কেউ সংগঠনের মধ্য দিয়ে। আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এই আমাদের এই চিন্তা ভাবনায় যারা বিশ্বাস করেন তাদেরকে নিয়ে একটা সংগঠন গড়ে তোলার, যেটা বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ হিসেবে আমরা একটা শুরু করেছিলাম, কিন্তু এই আপনার ভয়াবহ আপনার ফ্যাসিবাদী সরকারের যে দমন পীড়ন, তারপর আমাদের আপনার বিভিন্ন রকমের দুর্বলতার কারণ আমরা
সেটাকে ঠিকমতো দাঁড় করানোর অনুরোধ করবো আছেন আমরা চোখানকে আপনি সহযোগিতা করে কিন্তু এই বাবু আছে এখানে এখানে একটা এই সংগঠনটাকে আপনাদের দাঁড় করানো উচিত বলে আমি মনে করি। আমি এর আগেও দেখেছি সরিত তারা কিন্তু চান যে খেলা ক্রীড়াঙ্গনকে সংগঠিত করার জন্য যেখানে একেবারে তরুণ তার পিতা তিনি যখন বেঁচে ছিলেন আমরা চেষ্টা করছি আমাদের একটা আলাদা একটা আকর্ষণ আছে আপনার কিন্তু খেলার মাঠের প্রতি আমাদের বেড়ে ওঠে আপনার খেলার মাঠে এবং বলা যেতে পারে যে এটা একটা ধরনের আপনার প্যাশন ছিল যে সারাদিন মাঠে থাকা সারাদিন মাঠে থেকে থেকে কিন্তু আমরা আপনার এই খেলার খেলাকে ভালোবেসেছি। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যারা রাজনীতি করেন তারা বোধ হয় খেলাধুলা দেখেন না পছন্দ করেন না অথবা সংস্কৃতির কোনো কণ্ঠকেন্দ্রের সঙ্গে জড়িত থাকেন না সেই জন্য বোধ হয় আমি পুরোপুরি রাজনীতিবিদ হতে পারিনি কারণ আমি আপনার সংস্কৃতির অঙ্গনে থাকতেও খুব পছন্দ করি এখনো আপনার মাঠেও থাকতে এবং খেলা দেখতেও খুব পছন্দ করি। আমার কাছে সবচেয়ে ভালো যে দিকটা মনে হয়েছে আমাদের আরাফাত রহমান কুকু সাহেবের যে পিতা মাতার পরিচয় তিনি পরিচিত হতে চাননি তিনি তার নিজস্ব যে জায়গাটুকু সেই জায়গায় তিনি পরিচিত হতে চেয়েছেন এবং তিনি সফল হয়েছেন। আজকে সারা দেশের অসংখ্য মানুষ বিশেষ করে ক্রিকেট প্রেমিক যারা তারা সবাই জানেন এই দেশে ক্রিকেটের উন্নয়নের যদি সত্যিকার অর্থে ভিত্তির কেউ দাবিদার হয়ে থাকেন সেটা আরাফাত রহমান কোকো। আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়ে খেলাধুলা বলুন গান বাজনা বলুন আর রাজনীতি বলুন কোনোটাই দলীয়করণের বাইরে নয়। কিছুদিন আগে আমার আপনার আমেরিকান এমবেসিতে আমাদের খুব কথিত যশা শিল্পী আমাদের লালন গীতি যিনি সবচেয়ে বেশি আপনার জনগণের কাছে বিশ্বের কাছে পৃথিবীর কাছে পরিচিত করেছেন আমাদের আরে আমাদের গায়িকা আপনি একটু নামটা মনে করিয়ে দেন লালন গীতির গায়িকা ফরিদা পারভীন। ধন্যবাদ আপনাকে। আমার আমি দুর্ভাগ্য আমাকে আমি ফরিদা পারভীনের নামটা মনন করতে পারছিলাম না। ফরিদা পারভীনের সঙ্গে আমার দেখা হয়েছিল তার স্বামী যে তিনি সবচেয়ে ভালো বাঁশি বাজান হাকিম সাহেবের সঙ্গে দেখা হয়েছিল উনারা খুব দুঃখ করে বললেন যে এখন আর তাদেরকে সরকারি অনুষ্ঠানে অথবা সরকারের আপনার যে স্পন্সর যে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা তাদেরকে আর ডাকেন না। তিনি দারুণ অবস্থা চিন্তা করেন সর্বশ্রেষ্ঠ শিল্পী ফরিদা পারভীন লালন সঙ্গীতে লোকসঙ্গীতে এবং আমাদের যিনি আন্তর্জাতিক বহু পুরস্কারও পেয়েছেন হাকিম সাহেব একজন ওই ধরনের বংশীবাদক কিন্তু তাদেরকে ডাকা হয়। ঠিক একইভাবে আপনার যারা মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু তাদের সমর্থক ছিলেন না তাদের মারা যাওয়ার পরে তাদের লাশটুকুকে আপনার ওই 21শে ফেব্রুয়ারিতে আপনার আমাদের শহীদ মিনারে পর্যন্ত নিতে দেওয়া হয় না। আমরা যে 1971 সালে যুদ্ধ করেছিলাম যে চেতনাটি ছিল আমাদের প্রধান গণতান্ত্রিক চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করার চেতনা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করবার চেতনা এই চেতনাকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের যারা আজকে শাসন করছেন জোর করে শাসন করছেন তারা আজকে সেই চেতনাকে বিনষ্ট করে দিয়ে একদলীয় ফ্যাসিবাদী সরকার তারা প্রতিষ্ঠা করেছে। এখানে খেলাধুলা তো আলাদা ব্যাপার নয় ক্রীড়াঙ্গন তো আলাদা ব্যাপার নয় পুরো রাষ্ট্রটাই তো এখন আপনার একটা একটা দলের মধ্যে একটা চিন্তার মধ্যে চলে গেছে। সেই কারণে আমাদের যেটা আমি একজন রাজনীতির সঙ্গে জড়িত মানুষ হিসেবে বলতে পারি কর্মী হিসেবে বলতে পারি যে আমাদের বারবার করে মনে করতে হবে আমাদের এই রাষ্ট্রের ভিত্তি যারা তৈরি করেছিলেন স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে গণতন্ত্রের জন্য যিনি সংগ্রাম করেছেন শেষ এখনো করছেন এখনো বন্দী অবস্থায় আছেন দেশরত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্মরণ করতে হবে আমাদের আরেকজন গণতন্ত্রের লড়াকু সৈনিক যিনি নির্বাসিত অবস্থায় থেকেও গণতন্ত্রের জন্য কাজ করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমান তাদেরকে সামনে নিয়ে
জনগণকে সঙ্গে নিয়ে আমাদের একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। এটা খুবই জরুরি যে আমরা কোনো দল মত নির্বিশেষে আমাদের যে রাষ্ট্র, যেটা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, বহু চিন্তার যে রাষ্ট্র, বহু মতের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এখানে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে সিপিবি করে, কে অন্যান্য দল করে, দ্যাট ইস ওইটা খুব বেশি ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কি যে এটাকে আমরা সকলের কথায়, সকলের মতের চিন্তার স্বাধীনতা এবং জনগণের প্রতিনিধিত্ব নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। তাহলেই ক্রিকেট ক্রীড়াঙ্গন সবকিছুরই উন্নয়ন হবে। তাহলে এখানে যারা গুণী আছেন, যাদের কদর আছে, তারা তাদের উন্নয়ন করার সুযোগ সৃষ্টি করতে পারবে। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের আমিনুল হকের উদ্যোগেই এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং সে ইতিমধ্যেই আরাফাত রহমান কোকর স্মৃতিকে ধরে রাখার জন্য সে উদ্যোগ গ্রহণ করেছে, বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছে। আমার একটা প্রস্তাব থাকবে যে আরাফাত রহমান কোকো কোনো ফাউন্ডেশন তৈরি করা যায় কিনা, এই নামে একটা ফাউন্ডেশন তৈরি করা যায়। যদি ফাউন্ডেশন করা যায় তাহলে সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ করা সম্ভব হবে। এই বিষয়টা আপনারা সবাই বিবেচনা করবেন এবং আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা সেটা অবশ্যই করব। আজকে আসুন আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং তিনি বেঁচে থাকলে আজকে 51 বছরে পড়তেন, একটা ইয়াং ম্যান, শুধুমাত্র ওই তত্ত্বাবধায়ক তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের নির্যাতনই সে কিন্তু চলে গেছে, কারণ সে যখন চলে যায় তখন তার অসুস্থ অবস্থায় ছিল এবং সেটা ছিল তার উপরে যে নির্যাতন হয়েছিল, মানসিক নির্যাতন, সেই নির্যাতন চলে ভয়ঙ্কর ভাবে এই দেশকে আজকে ধ্বংস থেকে রক্ষা করা প্রয়োজন, এই জাতিকে রক্ষা করা প্রয়োজন। সেখানে সব ক্রীড়া অনুরাগী, ক্রীড়াবিদ, সঙ্গীতবিদ, সঙ্গীতবিদ, সংস্কৃতির সমস্ত মানুষ, সমাজের সমস্ত মানুষের এক হয়ে আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য, এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমাদের কাজ করা দরকার। এটাই আমাদের আজকের দিনে শপথ হওয়া উচিত। আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ। আরাফাত রহমান সাহেব আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাক, এই মানে মহাসচিব সহ যারাই আসছে সবাইকে ধন্যবাদ জানাই এবং এই আলোচনার পেছনে যে শ্যামা ওবায় যেভাবে সহযোগিতা করেছে তার টিম নিয়ে তাকে ধন্যবাদ, এবং আমিনুল টোটাল বিষয়টা যেকে অর্গানাইজ করেছে সেজন্য আমিনুলকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আজকের এই ভার্চুয়াল আলোচনা আমরা এখানে শেষ করছি।